প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব প্রোগ্রামিং এর থার্ড ক্লাসে। আজকের ক্লাসে আমরা HTML এবং CSS নিয়ে একটি কমপ্লিট ওয়েব ডিজাইন দেখার চেষ্টা করব। আমরা লাস্ট দুইটি ক্লাসে HTML এবং CSS নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা এখনও সেই ক্লাসগুলো দেখোনি, আশা করি এর মধ্যে সেই ক্লাসগুলো দেখে তারপরে এই ক্লাসটি তোমরা দেখবা, তাহলে ক্লাসের কোনো পার্টই তোমাদের কাছে কঠিন মনে হবে না। তো এখানে তোমরা সবাই একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছ, bulbulcse.com। এটি আমার একটি ব্যক্তিগত ওয়েবসাইট। এই ওয়েবসাইটের যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই ডিজাইনটি আজকে আমরা চেষ্টা করব তৈরি করার জন্য। তো এখানে যদি ওয়েবসাইটটা একটু ভালো করে লক্ষ্য করি, সবার উপরে দেখতে পাচ্ছি একটি সোশ্যাল আইকন বার আছে, যেখানে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছি। এগুলো আমরা ফন্ট অসামের মাধ্যমে সেট করার চেষ্টা করব। এবং লেফট সাইডে দেখতে পাচ্ছি একটা ইমেল আইডি আছে। এরপরেই আছে ন্যাভ বার, যেখানে ড্রপ ডাউন মেনু আছে, পাশাপাশি এই যে আমরা হরাইজন্টাল মেনু দেখতে পাচ্ছি। সো আমরা এই পার্টগুলো নিয়ে কাজ করব। এরপর আমরা স্লাইডার দেখতে পাচ্ছি, এখানে আমরা আজকে ক্লাসে স্লাইডার দেখবো না, শুধুমাত্র একটি ব্যানার সেট করার চেষ্টা করবো, একটা ইমেজ। এরপরে যদি আমরা দেখি কন্টেন্ট পার্ট আছে, যেখানে পোস্ট আকারে আমরা কিছু প্রোগ্রামের পার্ট দেখতে পাচ্ছি। এবং সর্বশেষ যদি নিচের দিকে যাই, তাহলে দেখবো একবার সর্বশেষ ফুটার বলে একটা পার্ট আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কপিরাইট এবং পাওয়ার্ড বাই, এর উপরে আরও কিছু পার্ট আছে। তো এছাড়া আমরা যদি এই ডিজাইনটি আরেকটু ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখবো যে অলমোস্ট প্রত্যেকটি পার্টের মধ্যে, দ্যাট মিন্স আমরা যদি প্রথম পার্ট যদি বলি যে সোশ্যাল আইকন বার, এর লেফট সাইড এবং রাইট সাইড যদি তাকাই, দেখবো যে কিছু অংশ ফাঁকা রেখে তারপরে কন্টেন্টগুলো সেট হয়েছে। এরপর যদি আমরা ন্যাভ বারের কথা চিন্তা করি, দেখবো লেফট সাইড এবং রাইট সাইড একই রকম, যতটুকু স্পেস আমাদের সোশ্যাল আইকন বারে ফাঁকা, ততটুকু স্পেস দেখা যাচ্ছে ন্যাভ বারেরও দুই পাশে ফাঁকা আছে। মাঝখানে যে স্লাইডারটা, এটা ফুল স্ক্রিন জুড়ে আছে। বাট এরপরে যখন কন্টেন্ট পার্টে যাচ্ছি, দেখবো যে একই রকম, এই যে ন্যাভ বার প্লাস হচ্ছে সোশ্যাল আইকন বারের মতো, লেফট সাইড এবং রাইট সাইডে কিছু অংশ ফাঁকা স্পেস আছে। এবং যদি লাস্টে আমরা যাই, তাও দেখবো যে ফুটার পার্ট এবং তার উপরে যে আরেকটা সেগমেন্ট দেখতে পাচ্ছি, দুই পার্টের লেফট সাইড এবং রাইট সাইডে কিছু অংশ দেখা যাচ্ছে যে ফাঁকা রেখে কন্টেন্টগুলো সেট করা আছে। এবং সবগুলো কন্টেন্টের যদি দিকে তাকাই, তাহলে দেখবো যে অধিকাংশ কন্টেন্টই হচ্ছে সেন্টারে আছে। সেন্টার বলতে যেটা বোঝাচ্ছি, আমি যদি কন্ট্রোল প্লাস দিয়ে জুম, আমরা জানি যে কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন হয় এবং কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট হয়। তো আমি কন্ট্রোল মাইনাস যদি দিতে থাকি, তাহলে দেখবো যে পুরো ডিজাইনটার সেন্টার পার্টের মধ্যেই পুরো ডিজাইনটা আছে। যেমন দুই পাশে দেখতে পাচ্ছি ফাঁকা অংশ, বাট বাকি যে কন্টেন্ট সবগুলো সেন্টার এর মধ্যে সেট করা আছে। আবার যদি আমি কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন করি, তাহলে দেখতে পাবো যে জুম ইন হচ্ছে এবং কন্টেন্ট কিন্তু সেন্টারের মধ্যে আছে, দুই পাশ থেকে কিছু অংশ ফাঁকা আছে। যদিও এই লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি দুই পাশে, বাট আমরা এগুলো সেট করেছি দুইটা পাশে, আমরা চাইলে সেন্টারও রাখতে পারতাম। এবার যদি আমি কন্ট্রোল জিরো দেই, তাহলে নর্মাল পজিশনে চলে আসবে। সো ব্রাউজারে আমরা এটা অলরেডি জানি, কন্ট্রোল প্লাস শর্টকাট, কন্ট্রোল মাইনাস এটা একটা শর্টকাট, এবং কন্ট্রোল জিরো অর্থাৎ জুম ইন জুম আউট এবং নর্মাল পজিশনে আসার জন্য এই শর্টকাটগুলো আমরা ইউজ করে থাকি। এখন আসি যে এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে এই যে বিভিন্ন পার্ট এখানে আছে, লাইক সোশ্যাল আইকন বার, দেন হচ্ছে মেনু বার, দেন হচ্ছে ব্যানার, এরপরে আমাদের কন্টেন্ট যদি বলি, সর্বশেষ ফুটার আমরা দেখেছি। তো এগুলো যে প্রত্যেকটা পার্টকে আমরা এক একটা করে ডিভ চিন্তা করতে পারি। লাস্ট ক্লাসে আমরা ডিভ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা ডিভ হেভিলি ইউজ করব, যে প্রত্যেকটা পার্ট একটা করে ডিভিশন। সো আমরা এই ডিভিশন ট্যাগ ইউজ করে আমরা এই ডিজাইনটি করার চেষ্টা করব। পাশাপাশি যদি দেখি যে এই পুরো অংশ জুড়ে দেখা যাচ্ছে একটা কালার আছে, সেকেন্ড পার্টে পুরো অংশ জুড়ে একটা ডিফারেন্ট কালার আছে, আবার এখানে পুরো স্ক্রিন জুড়ে বা লেফট টু রাইট পুরো পজিশন জুড়ে একটা ইমেজ আছে, তো এই পার্টগুলো কিন্তু আমরা আজকে দেখব। এই ধরনের ডিজাইনকে আমরা সাধারণত ফুল উইথ HTML ডিজাইন বলে থাকি। তো আমরা দেখি আজকে আসলে কিভাবে এই ধরনের একটি ডিজাইন সহজেই তৈরি করা যায়, যদিও এটি একটি ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজ করে আমার সাইটটি তৈরি করা, বাট আমরা এটা HTML CSS এর মাধ্যমে দেখার চেষ্টা করব। তো আমরা বরাবর যেভাবে ক্লাস করি, শুরুতেই ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, এবং আজকে অবশ্যই আমরা একটা প্রজেক্ট ডেভেলপ করব। আমরা প্রজেক্টটি নাম দিচ্ছি রুট ফোল্ডারের, এবং এর ভিতরে কিছু সাব ফোল্ডার তৈরি করে নিব, যেটা আমরা গত দুইটা ক্লাসও তৈরি করেছি। তো আমি সাব ফোল্ডারগুলো মাউসের সাহায্য ক্রিয়েট করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন দিয়েও ক্রিয়েট করতে পারি। আমরা চারটা সাব ফোল্ডার তৈরি করে নিলাম। এরপরে আমাদের অবশ্যই একটি ফাইল লাগবে, যেটি হচ্ছে ইন্ডেক্স ফাইল, index.html অবশ্যই, এবং CSS এর ভিতরে আমরা একটা কমন ফাইল ইউজ করি, যেটি হচ্ছে style.css, সেটিও আমরা ক্রিয়েট করতে পারি এখানে। পাশাপাশি আমাদের আজকের প্রজেক্টের মধ্যে যে ইমেজগুলো আমরা ইউজ করব, আমি চাইলে কয়েকটা ইমেজ এখানে রাখতে পারি। আমার ড্রাইভ থেকে আমি কয়েকটা ইমেজ
নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমরা নেট থেকে ডাউনলোড করেও ইমেজ আমরা দেখাতে পারবো কীভাবে সেট করতে হয়। তো আমাদের ইমেজেস ফোল্ডারের মধ্যে আমি জাস্ট আমার কয়েকটি ইমেজ এখানে রাখলাম। এবার আসি যে ওয়েব ফন্টসের মধ্যে আমরা ফন্ট অসামের যেই ফন্টসগুলো আছে সেগুলো আমরা এনে রাখবো, পাশাপাশি আমরা আরও ফন্ট ডাউনলোড করে ইউজ করব সেই সবগুলি আনবো। শুরুতে আমি ফন্ট অসামটা একটু ডাউনলোড করে নিচ্ছি, কারণ সোশ্যাল আইকন বারটা আমরা ফন্ট অসামের মাধ্যমে ইউজ করব। তো ফন্ট অসাম ডট কমে যদি আমরা যাই, তো এটা বেশ কয়েকভাবে ইউজ করা যায়। প্রথমত হচ্ছে আমরা অনলাইন লিঙ্ক নিয়ে কাজ করতে পারি, চাইলে অফলাইনেও ইউজ করতে পারি। কিছু পেইড আইকন আছে, কিছু ফ্রি আইকন আছে, আমরা ফ্রি আইকনগুলো ইউজ করার চেষ্টা করবো আজকের প্রজেক্টে। তো আমি এখানে এই স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করলাম, এবং যদি তোমরা এখানে ভালো করে লক্ষ্য করো দেখবা এন্টার ইউর ইমেল টু ক্রিয়েট ইউর ফার্স্ট কিট, তুমি চাইলে এখানে ইমেল আইডি দিলে এবং এখানে সেন্ড কিট কোড দিলে তোমার মেইলে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কটা তোমার প্রজেক্টের মধ্যে ইউজ করলে সরাসরি লিঙ্ক থেকে কাজ করবে। আমরা চাই অফলাইনে ইউজ করতে আজকের ক্লাসে, এই কারণে আমরা ডাউনলোড এখানে ক্লিক করলাম। এবং ডাউনলোডে ক্লিক করার পরে অবশ্যই আমরা দেখব যে ডাউনলোড ফন্ট অসাম ফ্রি ফর দ্য ওয়েব। সো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পূর্বে যদি আমরা এখানে একটু দেখি ডাউনলোড ফোল্ডারের মধ্যে কী কী থাকবে, এখানে দেখানো হচ্ছে ফাইলস অ্যান্ড ফোল্ডার, তার মানে সিএসএস নামে একটা অবশ্যই ফোল্ডার থাকবে, তার ভিতরে ফাইল থাকবে অল ডট সিএসএস, আরও ফাইল থাকবে, আমরা এই ফাইলটা মেইনলি ইউজ করব। জেএস ফোল্ডারের মধ্যে অল ডট জেএস। সো আমরা এই কারণে কিন্তু আমাদের রুট ফোল্ডারের মধ্যে এই ফোল্ডারগুলো ক্রিয়েট করেছিলাম সাব ফোল্ডার আকারে। পাশাপাশি ওয়েব ফন্টস এর ভিতরে অবশ্যই সিএসএস এর কোড থাকতে পারে, সেগুলো আমরা নিব। তো এখন আসি যে আমরা এটা ডাউনলোড করে নিই, আমার অলরেডি ডাউনলোড আছে হয়তো বা এই কারণে এক্সিস্টিং দেখাচ্ছে, আমি ওকে দিই তারপর ডাউনলোড করে নিচ্ছি। ওকে, আমি ওপেন ফোল্ডারে যাচ্ছি। এখন আমরা যেটা করব এটাকে আমরা এক্সট্রাক্ট করতে পারি 5.14.0 লেটেস্ট যেটা সেটা আমরা ওপেন করলাম। এখন এখানে দেখতে পাচ্ছি ওয়েব ফন্টস নামে একটা ফোল্ডারই আছে। সো আমাদের যেহেতু ওখানে ওই ফোল্ডারের মধ্যে কিছু নাই, আমরা চাইলে এই ফোল্ডারটা সরাসরি কপি করে নিয়ে যেতে পারি, অথবা এই ফোল্ডারের ভিতরে যা আছে সবগুলোকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এটা মিনিমাইজ করি, আমাদের রুট ফোল্ডারে চলে যাই। আমি শুরু থেকে দেখাই, এই প্রজেক্ট হচ্ছে রুট ফোল্ডার, তার ভিতরে ওয়েব ফন্টস, এবং তার ভিতরে আমরা যেগুলো কপি করলাম সেগুলো এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। এবার আসি যে আমরা আবার যদি যাই আমাদের ফন্ট অসাম যে ডাউনলোড করলাম তার মধ্যে, এখন আসি যে এটার ভিতরে এই সিএসএস নামে যেই ফোল্ডারটা আছে তার ভিতরে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছি। আমরা অল ডট সিএসএস নিলেই হবে, তারপর আমি চাইলে অল ডট মিন ডট সিএসএস নিতে পারি, দুইটাই নিলাম। পার্থক্য আমি অবশ্যই তোমাদের সুযোগ হলে বুঝিয়ে দিব, আমি দুইটা রাখলাম। এরপরে আবার যদি আমরা যাই ফন্ট অসাম ফোল্ডারের মধ্যে, এখানে এবার আসে জেএস, যদিও আজকে জেএস আমরা ইউজ করব না কারণ স্লাইডার নিয়ে এখনও আমরা কোনো পার্টের কাজ করিনি। তারপরেও আমরা এটা নিয়ে যে কাজ করব ভবিষ্যতে এটা বোঝার জন্য আমরা জেএস ফোল্ডারের মধ্যে আমরা এই ফাইল দুটি রেখে দিলাম। তাহলে আমাদের সবগুলো ফোল্ডারের মধ্যেই আজকে কম বেশি ফাইল আছে। এবার আসি যে আমরা প্রজেক্টটি ব্র্যাকেটসে আমরা ওপেন করে নিই, রাইট বাটন ক্লিক করে ওপেন অ্যাজ ব্র্যাকেটস প্রজেক্ট, অথবা আমরা ব্র্যাকেটস আগে ওপেন করে তারপরেও আমরা ওপেন করতে পারি, এই বিষয়ে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে অবশ্যই আইডিয়া পেয়েছো। সো আমাদের প্রজেক্টটি এখানে ওপেন হলো, আমরা দেখতে পাচ্ছি প্রজেক্টের টাইটেল হচ্ছে প্রজেক্ট, এবং ইন্ডেক্স ডট এস্টিমেট আমরা তৈরি করেছিলাম। সিএসএস এর ভিতরে যদি যাই দেখব তিনটা ফাইল আছে, স্টাইল অল ডট মিন ডট সিএসএস অল ডট সিএসএস। ইমেজেসের ভিতরে আমরা যে ইমেজগুলো রেখেছিলাম সেগুলো এখানে দেখতে পাচ্ছি, জেএস ফোল্ডারের ভিতরে যা আমরা রেখেছিলাম সব দেখতে পাচ্ছি। সো এখানে এই অ্যারো আইকনে ক্লিক করে আমরা এগুলোকে হাইড করতে পারি। এখন আসি সিএসএস ফোল্ডারে যদি একটু বুঝিয়ে দিই যে অল ডট সিএসএস এবং অল ডট মিন ডট সিএসএস মধ্যে পার্থক্য কী। যদি অল ডট সিএসএস এ ডাবল ক্লিক করি তাহলে এটা ওপেন হলো, এটা ইজিলি বোঝা যাচ্ছে সিএসএস এর কোডগুলো। এখানে আমরা এই যে এফ এ দ্যাট মিন্স ফন্ট অসাম, এফ এ এস ফন্ট অসাম সলিড, আর মিন্স রেগুলার, এইভাবে মিনিং আছে, এফ এ বি মানে ফন্ট অসাম ব্র্যান্ড। তো এখানে কোড দেখলে আমরা বুঝতে পারছি ইজিলি, এল এল জি মানে লার্জ, এক্স এস মানে এক্সট্রা স্মল, এস এম মিন্স স্মল, এগুলো সবই ক্লাস যেহেতু ডট আকারে আছে এবং সবগুলি হচ্ছে সিএসএস এর কোড। কিন্তু যদি আমরা অল ডট মিন ডট সিএসএস এ যাই তাহলে দেখা যাচ্ছে সিএসএস কোডগুলো অনেকটা কাস্টমাইজ ফর্মেটে আছে, অর্থাৎ কোনো স্পেস নাই। সো এতে যেটা হয় যে আমরা যদি এই লিঙ্কটা দিই তাহলে আমাদের কোডটা একটু হলো ব্রাউজারে দ্রুত রান করবে বা দ্রুত ডিসপ্লে করবে, তো এই কারণে আমরা অল ডট মিন ডট সিএসএস অনেক সময় লিঙ্ক করে থাকি। বাট বোঝার জন্য অল ডট সিএসএসটা ভালো, আমি দুইটাই নিয়েছি, যে কোনো একটাকে লিঙ্ক করালেই হচ্ছে। আমাদের তৈরিকৃত যেটা সেটা হচ্ছে স্টাইল, সো এটাতে আমরা এখন পর্যন্ত কোনো কিছু লিখিনি, লিখবো। আমাদের তৈরিকৃত ফাইল হচ্ছে এসটিএমএল, এখন পর্যন্ত কোনো কিছু লিখিনি, আমরা লিখবো।
আমরা যদি আমাদের যে সাইটটা রেফার করলাম যেটা আমরা তৈরি করবো, এখানে আরেকটু বিষয়ে যাই, একবারে টপে টাইটেল দেখতে পাচ্ছি, তার পাশে একটা আইকন দেখতে পাচ্ছি। আমরা যদি মনে করি যে আমরা একটা আইকন সেট করব, আমরা চাইলে সেটাও আজকে দেখাতে পারি, এর আগেও দেখিয়েছিলাম। আমি যদি তোমাদের একটা ইউনিভার্সিটির লোগো দেখাই, লাইক সোনারগাঁও ইউনিভার্সিটি, সো এখানকার একটা লোগো আমরা চাইলে সেট করতে পারি। আমি এই প্রথমটা যদি নেই, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ, অবশ্যই আমাদের যে টার্গেট ফোল্ডার ডেস্কটপের মধ্যে, প্রজেক্টের মধ্যে, ইমেজেসের মধ্যে আমরা সেভ করে নিব। সাপোজ আমি দিচ্ছি টাইটেল লোগো, তাহলে এটা আমরা লোগো আকারে সেট করতে চাই, চাইলে আমরা আমাদের নিজেদের মতো করে লোগো ডিজাইন করে সেটাও সেট করতে পারবো। তাহলে আমরা প্রজেক্টে কাজ করা শুরু করি। এখানে index.html যারা আমরা ইমমেট ইউজ করি, ব্র্যাকেটস যারা ইউজ করি, তারা সবাই এটা আমরা ইউজ করি প্লাগিনটা। সো আমরা জানি শর্টকাট শিফট ধরে এক্সক্লামেটরি সাইন দেন ট্যাব দিলে আমাদের বেসিক ফর্মেট আমাদের সামনে চলে আসবে। সো আমি এখানে টাইটেল দিচ্ছি মাই ওয়েব পোর্টাল। তো এখানে আরেকটা বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই, এর আগে হয়তো আলোচনা করিনি, মেটা ট্যাগ নিয়ে খুব বেশি না, বাট খুব সংক্ষেপে একটু আলোচনা করি। টাইটেল ট্যাগের উপরে আমরা মেটা ট্যাগগুলো ইউজ করি এবং টাইটেল ট্যাগের নিচে আমরা সিএসএস বা স্টাইলগুলো আমরা ইউজ করে থাকি। তো এখানে মেটা কী ধরনের মেটা ট্যাগ থাকতে পারে, আমরা যদি একটু W3 স্কুলসে যাই, যে সাইটটি আমরা লাস্ট দুইটি ক্লাসেও রেফার করেছি, আজকেও বলবো, এখানে গিয়ে যদি সিম্পলি আমি সার্চ দিই মেটা ট্যাগ, তাহলে সম্পর্কে অবশ্যই কিছু পাবো। যেখানে আমরা দেখতে পাচ্ছি লাইক HTML মেটা ট্যাগ, দেখি কী আসে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মেটা ট্যাগ, বেশ কয়েকটি মেটা ট্যাগ আছে। আমি যদি এটাকে কপি করে নিয়ে যাই, প্রথমটা আমাদের বাই ডিফল্ট ছিল, আমি এটা বাদ দিয়ে বাকিগুলো কপি করলাম, Ctrl+C এবং U8 ঠিক নিচে আমি এটা পেস্ট করে দিলাম। Ctrl+B দিলে কোড ফরম্যাট হয়ে যাবে, কারণ আমাদের বিউটিফাই প্লাগিনটা ইনস্টল করা আছে। শর্টকাট হচ্ছে Ctrl+B। এবার আসি যে একটু যদি বোঝার চেষ্টা করি, প্রথমে আছে মেটা ক্যারেক্টার সেট UTF-8। এটার মাধ্যমে পৃথিবীতে যত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে সব ধরনের ল্যাঙ্গুয়েজের সিম্বলগুলো অ্যালাউ করবে। এখানে বলা আছে মেটা নেম ডেসক্রিপশন, তো একটা ডেসক্রিপশন আমাদের কন্টেন্ট কী টাইপের সেটা আমরা বলতে পারি। আমি এখানে যদি বলি সিম্পলি ওয়েব টিউটোরিয়ালস বলতে পারি। এখানে কিওয়ার্ডস, কী কী কিওয়ার্ড সার্চ দিলে আমাদের এই সাইটটা পাওয়া যাবে। সাধারণত এগুলো যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজার বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ যারা করে, তারা হচ্ছে এগুলোর সেট করে। আমরা এই বিষয় নিয়ে খুব বেশি আপাতত কথা বলবো না। এখানে কয়েকটি কিওয়ার্ড লাইক HTML CSS JavaScript থাক, যদি আমরা মনে করি আরেকটা কিওয়ার্ড বাড়িয়ে দিব দেই লাইক PHP। এখানে অথর আমি অবশ্যই আমার নাম ইউজ করতে পারি, যেহেতু আমি ডিজাইন করতেছি। ভিউপোর্ট যেটা আছে এটা সাধারণত হচ্ছে আমরা রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করার জন্য এটা আমাদের প্রয়োজন পড়বে। রেসপন্সিভ বলতে যেটা আমরা বুঝি যে আমি একটা ওয়েবসাইট বা একটা ওয়েব পেজ ডিজাইন যখন করব, তখন অবশ্যই আমার এটা মাথায় রাখতে হয় যে এটা যদি মোবাইলে ওপেন হয় কীরকম হবে, ডেস্কটপে ওপেন হলে কীরকম হবে, ল্যাপটপে ওপেন হলে কীরকম হবে, প্রজেক্টরে ওপেন হলে কীরকম হবে। সো এই বিভিন্ন ধরনের ডিভাইস আছে, সব ধরনের ডিভাইসে যাতে এই সাইটটা প্রপারলি দেখা যায়, এই লুকটাকে আমরা বলি রেসপন্সিভ ওয়েবসাইট। সো এই বিষয়ে আমরা ফিউচারে কথা বলবো। এবার আসি টাইটেলের ঠিক নিচে, সাধারণত CSSগুলো লিঙ্ক করিয়ে থাকি, তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের যেটা তৈরিকৃত CSS সেটা সবার লাস্টে থাকবে। তো আমি লিঙ্ক করিয়ে নিচ্ছি লিঙ্ক রিলেশনশিপ স্টাইল শিট, এরপরে হাইপার লিঙ্ক রেফারেন্স। তো CSSের মধ্যে যদি যাই, প্রথমটা হচ্ছে ফন্ট অসামের এবং লাস্টেরটা হচ্ছে আমাদের। তো আমি প্রথমে ফন্ট অসামের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু চাইলে শর্টকাটে LINK লিখে ট্যাব দিলে কিন্তু অটোমেটিক আমাদের দেখা যাচ্ছে এক স্ট্রাকচার চলে আসবে, তাই আসলো। এরপরে আমরা হচ্ছে Ctrl+Spacebar দিলে আমাদের ড্রপডাউন মেনু শো করবে। এখান থেকে CSSএর ভিতরে গিয়ে আমরা আমাদের তৈরিকৃত যেটা সেটা হচ্ছে style.css আমরা সেট করে দিলাম। সবার উপরে, দ্যাট মিন্স টাইটেল সেকশনের ঠিক নিচে, আমরা লোগোটা সেট করতে পারি লিঙ্ক রিলেশন। এখানে কিন্তু অবশ্যই স্টাইল শিট হবে না, এখানে যেটা হবে সেটা হচ্ছে শর্টকাট আইকন, শর্টকাট আইকন। যদি DreamWeaver হতো তাহলে হয়তো এটা সাজেস্ট করতে, এখানে এটা সাজেস্ট করে নিই। HREF আমি অবশ্যই ইমেজে যাবো এবার, এবং আমাদের যে টাইটেল লোগোটা আছে সেটা আমি সেট করে দিব। এখানে চাইলে আরেকটা অ্যাট্রিবিউট আমরা চাইলে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে টাইপ। তো টাইপের মধ্যে অবশ্যই এটা টেক্সট CSS না, এটা আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ইমেজেস ফোল্ডারের মধ্যে আমাদের আছে। এবং কী টাইপের সেটা হচ্ছে আমরা যদি ইমেজটার এক্সটেনশন দেখি JPG, সো আমি এখানে বলে দিতে পারি JPG। যেমন আমি এই দুইটা পার্টের টাইপ কী বলবো, তাহলে টাইপ টেক্সট অবলিক যেটা দেওয়া আছে CSS, সো আমাদের এটা ডিফল্ট আমরা এখানে দিয়ে দিতে পারি। এখানেও টাইপ টেক্সট অর CSS আমি দিয়ে দিলাম।
সো এগুলো হচ্ছে অপশনাল, না দিলে কোনো প্রবলেম নেই। তারপর আমি সেট করে দিলাম, অনেকে এটা আমরা দিয়ে থাকি। যদি কোডের ফরম্যাটে কোনো প্রবলেম থাকে আমরা কিছুক্ষণ পরপর কন্ট্রোলারটা বি দিতে পারবো, অথবা সিলেক্ট করে এখানে বিউটিফাইতে ক্লিক করলে কাজ করবে। সো আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এবার যদি আমি ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পূর্বে আমাদের ফাইলটাকে ব্রাউজারে ওপেন করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সো ইনডেক্স ডট এইচটিএমএল আমি রাইট বাটন ক্লিক করে যে কোনো ব্রাউজারে ওপেন করতে পারবো। আমরা মজিলাতে ওপেন করতেছি ফায়ারফক্স। তাহলে আমরা দেখতে পেলাম আমাদের এই যে মাই ওয়েব পোর্টাল, তার লোগো আকারে কিন্তু আমরা সোনারগাঁও ইউনিভার্সিটির লোগোটা দেখতে পাচ্ছি। সো এখানে আমরা আমাদের তৈরিকৃত লোগো কিন্তু শো করাতে পারবো, যেমন আমারটাতে বিএ একটা লোগো সেট করা আছে। যেমন ফন্ট অসম একটা লোগো দেখতে পাচ্ছি, ডাব্লিউসিএস একটা লোগো দেখতে পাচ্ছি। সো তোমরা চাইলে নিজেরা লোগো ডিজাইন করে সেট করতে পারো। এবার আসি যে আমাদের প্রজেক্টের প্রথম যেই পার্টটা নিয়ে আমরা কাজ করব। আমরা যদি আমার সাইটটাতে যাই, সবার উপরে সোশ্যাল আইকন বার আছে। আমরা চাইলে একটু কালার চেঞ্জ করেও ডিজাইন করতে পারবো, চাইলে এক্স্যাক্ট এটাও তৈরি করতে পারবো। তো প্রথমে সোশ্যাল আইকন বারটা আমরা তৈরি করবো, এবং এটা যদি একটা ডিভ চিন্তা করি, এবং ডিভের পুরোটাকে আমরা যদি বলি শুরু থেকে শেষ পর্যন্ত উইথ, তখন উইথ হচ্ছে 100%। আর তার ভিতরে কিন্তু এই 100%-এর মধ্যে কিন্তু সমস্ত জায়গা জুড়ে কিন্তু কন্টেন্ট নাই, তার ভিতরে অবশ্যই একটা উইথের মধ্যে কন্টেন্টটা আছে। তো এটা উইথ সাইজ আমরা বলে দিতে পারবো, এবং চাইলে এটা চেঞ্জও করতে পারবো। তো আমরা এখানে একটু দেখি, কমন সবার জন্য একই ধরনের উইথ আছে এক্সেপ্ট ব্যানার, যে সবার জন্যই কিন্তু সেম, যে সেন্টার পজিশনটা সেম, যে কন্টেন্টটা যেখানে আছে মোটামুটি একই সাইজ, মোটামুটি না বলে আমরা যদি বলি এক্স্যাক্টলি একই সাইজ আছে সবার জন্য, ভুল হবে না। সো আমরা এই ধরনের একটা ডিজাইন করার চেষ্টা করবো। শুরুতে আমরা প্রথম ডিপটাকে নিয়ে চিন্তা করি, বা প্রথম পার্টটাকে নিয়ে চিন্তা করি। সো আমি একটা স্ট্রাকচার এখানে তৈরি করবো, এর মানে এই না এটাই ফলো করতে হবে, কেউ চাইলে যে কোনোভাবে এটা ডিজাইন করতে পারবে। অবশ্যই ডিভিশন ট্যাগ নিব, এবং ডিপ নেওয়ার পরে একটা ক্লাস দিচ্ছি আমরা, লাইক র্যাপার ফুল। আমি এই ক্লাসের নাম এটা দিচ্ছি, আমরা যে কোনো নাম দিতে পারবো, বাট এই নামগুলো কমন আমরা যারা এস্টিমেন্ট সিএসএস নিয়ে কাজ করি। কারণ হচ্ছে যখন আমরা লাইক বুটস্ট্র্যাপে যাবো, এই ধরনের অনেক কিছু আছে যেখানে দেখা যাবে এই কাছাকাছি নামগুলো আমরা পাবো। আমি নাম দিচ্ছি র্যাপার ফুল। সো প্রথম ডিপ, সো এই র্যাপার ফুল বলতে আমি যেটা বোঝাচ্ছি যে এই শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা, এই জন্য বলতেছি ফুল। আর মাঝখানে যে অংশটা আছে এই অংশটাকে আমরা বলতে পারি র্যাপার, বা যে কোনো নাম দেওয়া যাবে। আবারও বলি, এবার আমি আরেকটা ডিপ তৈরি করব, ডিপ ক্লাস র্যাপার। তাহলে আমাদের যে স্ট্রাকচারটা তৈরি করবো, এই স্ট্রাকচারটা আমরা বারবার ইউজ করবো, আমরা চাইলে কপি করে নিচে রেখে দিতে পারি। তার আগে আমরা এখানে কিছু কমেন্ট সেট করি। কমেন্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট স্ল্যাশ, যদি দেই তাহলে কমেন্টের প্যাটার্নটা চলে আসে। আমরা যদি এখানে লিখি যে সাপোজ সোশ্যাল বা হেডার কোড স্টার্ট, যদি বলি হেডার কোড স্টার্ট, আমরা চাইলে এই ডিভের শুরু এবং শেষ এগুলো তো কমেন্ট করতে পারি। যদি আমি এখানে কন্ট্রোল শিফট স্ল্যাশ দেই, শিফটের পাশে যে স্ল্যাশটি আসে দিলাম, আমরা চাইলে এখানে লিখতে পারি র্যাপার এন্ড, দ্যাট মিন্স এই যে র্যাপারের যে ক্লাসটি সেটা এখানে শেষ হয়েছে। আমরা চাইলে এখানেও কমেন্ট করতে পারি কন্ট্রোল শিফট স্ল্যাশ, আমরা বললাম সাপোজ র্যাপার ফুল এন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ডিভের শেষ হচ্ছে এখানে, ডিভের ক্লাসটার নাম হচ্ছে র্যাপার, এখানে আমরা র্যাপার ইউজ করলাম। এই ডিভের শেষ হচ্ছে এখানে, আমাদের ডিভের ক্লাসের নাম হচ্ছে র্যাপার ফুল, এখানে আমরা এটা লিখলাম। তো এইটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার। সো এই স্ট্রাকচারটা সবার জন্য থাকবে, সবার জন্য বলতে যেটা আমি বুঝাচ্ছি, এই যদি এটা হেডার হয় হেডার পার্টের জন্য থাকবে, যদি এটা নেববার হয় তার জন্য থাকবে, যদি এটা কন্টেন্ট হয় তার জন্য থাকবে, যদি ফুটার হয় তার জন্য থাকবে, ইভেন তো আমরা যদি এখানে ব্যানার পার্ট বলি তার জন্য আমরা ইউজ করবো। সো এটা হচ্ছে কমন সবার জন্য, আমরা এই স্ট্রাকচারটা ফলো করবো। কেন করবো একটু পরে অবশ্যই তোমরা বুঝতে পারবা। তারপর যদি আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি, আমরা যদি সিএসএসের মধ্যে যাই, আমাদের কাস্টম যে সিএসএসটা যেটা আমরা তৈরি করবো, স্টাইল ডট সিএসএস, এখানেও আমরা অ্যাট দ্য রেট ক্যারেক্টার সেট আমরা সেট করবো, ইউটিএফ হাইপেন এইট সেমিক্লন। এরপর আমরা কোড লিখব। তো প্রথমে আমরা যদি বেসিক কোড লিখি, অথবা কোড রিসেট যেটা আমরা বলি, কিছু কোড আমরা লিখে থাকি, আমরা প্রথমে ইউনিভার্সাল ট্যাগ ইউজ করে মার্জিন প্যাডিং জিরো করে দিব। মার্জিন এবং প্যাডিং এই বিষয়ে তোমরা অলরেডি জানো, লাস্ট দুইটা ক্লাস যারা করেছো। এরপর আসো আমরা ইমেজ ট্যাগ, বাই ডিফল্ট একটা বর্ডার থাকে, সেই বর্ডারটাকে আমরা জিরো করে দিতে পারি। আমাদের প্রজেক্টে ইউএল এবং ওয়েল, দ্যাট মিন্স আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্ট, এই ট্যাগগুলো ইউজ হতে পারে। এটার ডিফল্ট যে সেটিংটা আছে লিস্ট স্টাইল টাইপ, সেটা আমরা নান করে দিচ্ছি, যাতে বুলেটস এবং নাম্বারিং কোনোটাই না আসে। আমাদের প্রয়োজন সেগুলো আমরা সেট করে নিব।
অ্যাঙ্কর ট্যাগ বাই ডিফল্ট যেটা আসে নিচে একটা আন্ডারলাইন আসে সেটা আমরা চাচ্ছি না, এই জন্য আমরা টেক্সট ডেকোরেশন নান করে দিতে পারি। আমাদের যদি প্রয়োজন হয় বডির মধ্যে কোনো কিছু লেখা সেটা আমরা চাইলে সেট করতে পারবো, আপাতত লিখতেছি না। এখন আসে এখানেও কমেন্ট করতে পারবো কন্ট্রোল শিফট স্ল্যাশ, তো দিলে শর্টকাটটা চলে আসে, দিকেও মনে করি এটা পারবো না, তাহলে অবশ্যই স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ এভাবে দিয়ে আমরা তৈরি করে নিব। তাহলে আমরা যদি এখানে লিখি মেইন কোড স্টার্ট, তাহলে মেইন কোড স্টার্ট বলতে আমরা দুইটা ক্লাস দেখেছি। তোমরা যারা লিখতে টাইপিংয়ে প্রবলেম আছে যাদের, তারা অবশ্যই যেটা করবা সেটা হচ্ছে ইনডেক্স পেজে গিয়ে এই র্যাপার ফুল এটাকে সিলেক্ট করে কপি করবা, এটা একটা ক্লাস। স্টাইলে যখন আসবা ডট দিয়ে অবশ্যই সেটা লিখবা। সো আমাদের এটা একটা ক্লাস, তারপরে আরেকটি ক্লাস আছে ডট দিয়ে র্যাপার, আমি চাইলে টাইপ করতে পারি, চাইলে এখান থেকে নিয়ে আসতে পারি। ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, যদি ড্রিম ওয়েভার হতো এগুলো অটোমেটিক সাজেস্ট করতো, সো এখানে করে না, এই কারণে আমরা কপি পেস্ট করতে পারি অথবা টাইপ করতে পারি। তো এখন শুধু বোঝানোর জন্য আমি একটা পার্ট এখানে দেখাই। সাপোজ র্যাপার ফুল আমি উইথ বলে দিচ্ছি 100%, এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের পুরো প্রজেক্টটা যদি তাকাই বা এই ডিজাইনটার দিকে যদি তাকাই, আমরা 100% কিন্তু উইথ ইউজ করব। 100% উইথের মধ্যে সব জায়গাতে আমাদের কন্টেন্ট নাই, সেটাকে কন্ট্রোল করার জন্য আমরা র্যাপারটা ইউজ করব। তো এখন আমরা এখানে লিখছি উইথ 100%, র্যাপারটা যদি এবার বলে দিই, সাপোজ উইথ বলতে পারি আমরা 960 pixels, যেটা আগে অনেক বেশি ইউজ হতো, এখন দেখা যাচ্ছে যে 1080 অথবা 1170 আমরা এটা নিতে পারি, 1170 pixels। এর মানে যেটা বোঝানো হচ্ছে আমাদের এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেটা 1170 আমরা কনসিডার করতেছি, আমরা চাইলে 960 নিতে পারবো, আবারও বলি চাইলে 1080 এই টাইপের নিতে পারবো। তো পুরোটা হচ্ছে ফুল উইথ 100%, তার মধ্যে 1170 হচ্ছে আমাদের এই সেন্টার পার্টটা বা কন্টেন্ট পার্টটা যার মধ্যে আমরা আমাদের কন্টেন্টগুলো সেট করব। সো যতগুলো লিখলাম, এবার যদি আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিই কোনো কিছু আসবে না। কেন আসবে না এটা আমরা জানি সবাই, যে আমরা কোথাও কোনো হাইট ইউজ করিনি, এবং যেহেতু আমাদের এখানে এই ক্লাসের মধ্যে বা এই ডিভের মধ্যে কোথাও কোনো কন্টেন্ট নাই, যে কারণে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না। যদি আমি এখানে লিখতাম হ্যালো, তাহলে অবশ্যই কিছু একটা ডিসপ্লে করবে। আমি অল্টার ট্যাব দিয়ে ব্রাউজারে আসছি, রিফ্রেশ, হ্যালো আসছে। কিন্তু এই যে আমরা হ্যালোটা কিন্তু একবার লেফট সাইড থেকে দেখতে পাচ্ছি, রিজনটা কি? আমরা তো এখানে হ্যালোটা এইখান থেকে দেখতে চাই, এটা আমাদের প্ল্যান। তো কেন দেখালো না সেটা আমরা একটু কালার দিয়ে বোঝার চেষ্টা করি। সো প্রথম দিকে একটু সবাই মনোযোগ সহকারে ভালো করে বুঝে নিব, তারপরে আমরা দেখা যাবে খুব দ্রুত কোট করে ফেলতে পারবো। সো আমি র্যাপার ফুলে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, সাপোজ রেড দিচ্ছি, আর র্যাপারে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, সাপোজ আমি গ্রিন দিচ্ছি, যদি এগুলো রাখবো না একটু পরে আমরা এগুলো ক্যান্সেল করে দিব। কন্ট্রোল এস অল্টার ট্যাব F5। আচ্ছা সরি, আমাদের এখানে ব্রাউজারটা আমাদের ট্যাবটাতে যাই, রিফ্রেশ। তাহলে এখন দেখতে পাচ্ছি হ্যালো আসছে এবং দুইটা কালারও আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই র্যাপার ফুল যেটা বলছি সেটা হবে রেড, আর মাঝখানে 1170 pixels সেটা হবে হচ্ছে গ্রিন, এবং লেখাটা কিন্তু 1170 pixels একবার লেফটে আসার কথা, বাই ডিফল্ট সেটা আসেনি, এবং এখানে দেখাচ্ছে দুইটা কালার কিন্তু একটার পর আরেকটা দেখা যাচ্ছে। রিজনটা কি? আমাদের সেকেন্ড যে উইডটা, দ্যাট মিনস র্যাপার, এই যে বক্সটা তৈরি হয়েছে এই বক্সটা আমরা সেন্টারে চাই, এবং এটা কোডটা আমরা জানি, লিখলেই আমাদের মনে পড়বে, মার্জিন 0 অটো। তাহলে এখানে কি হলো, উইথ হচ্ছে 100% র্যাপার ফুল, তার ভিতরে আরেকটি ক্লাস আছে যার নাম হচ্ছে র্যাপার, আরেকটা ডিপ আছে। সো সেই ডিপটা কতটুকু হবে? উইথ হচ্ছে 1170 pixels, এবং সেই ডিপটা অবশ্যই সেন্টারে চলে যাবে, সেন্টারে নেওয়ার কোড হচ্ছে মার্জিন 0 অটো। দেখি এবার যায় কিনা। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টার্গেট সেটা কিন্তু আসছে, অর্থাৎ যদি এডিজেন্টের দিকে তাকাই, এই যে ফুল উইথ 100%, তার লেফটে কিন্তু এই যে মেইল আস বা এখানে এই যে একটা আইকন দেখতে পাচ্ছি সেটা কিন্তু লেফট সাইড থেকে শুরু হয়েছে। সো আমাদের ডিজাইনটা কিন্তু এখন দেখতে সেরকমই হচ্ছে। তো আমরা কিন্তু এই ডিজাইনটা সবার জন্য রাখবো, এই জন্য এই ডিজাইনটা উপরে আমরা ফার্দার ক্লাস ইউজ করে কাজ করব, এই ডিজাইনটা আমরা নষ্ট করব না। তো এখন আসি যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আগেই বলছি যে আমরা এটা হয়তো বা রাখবো না, চাপাতো থাক, একটু পরে চেঞ্জ করে দিচ্ছি। এখন আসি যে আমাদের এখানে আমরা এডিশনাল ক্লাস ইউজ করব, এবং আজকে এটা আমরা শিখে যাব যে একই ডিপের মধ্যে মাল্টিপল ক্লাস কীভাবে সেট করতে হয়। তো আমরা আরেকটা ক্লাস লাইক হেডার ফুল আমরা লিখলাম, যে কোনো ক্লাসের নাম দেওয়া যাবে, আমি আবারও বলি, তবে এগুলো কমন, আমরা সাধারণত এই ধরনের ক্লাসগুলো ক্রিয়েট করে থাকি, এই কারণে আমি এইভাবে দিচ্ছি, কারণ ফর্মাল যারা প্রফেশনাল কাজ করবা দেখবা যে এইভাবেই কাজ করে। তাহলে এখন হেডার ফুল এবং হেডার দুটি এডিশনাল আমরা ক্লাস পেয়েছি, আমরা চাইলে এখন এটাকে কপি করে কন্ট্রোল সি, আমরা এখন স্টাইলে যদি যাই, তাহলে এখন আমরা এখানে কোড লিখবো, লেখার পূর্বে আমরা কমেন্ট লিখতে পারি, কন্ট্রোল শিফট
স্ল্যাশ, তাহলে আমরা এখন কি লিখব, হেডার কোড স্টার্ট। সো এই কোডটা কিন্তু সবার জন্য, এখন আসি হেডার কোড যাচ্ছি, তাহলে ডট কন্ট্রোল ভি টাকে আমরা কপি করছিলাম, এরপর এন্টার দিয়ে ডট আমরা চাইলে এখানে টাইপ করতে পারি, আগেও বলেছি, অথবা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি যাতে আমাদের ক্লাসের নামটা ভুল না হয়। স্টাইলে যাচ্ছি আমি, ওখান থেকে কন্ট্রোল সি দিয়েছি এবং এখানে কন্ট্রোল ভি। সো কোড কী হবে, আমরা আমাদের পছন্দ মতো করে কোড লিখব। এখন আসি যে আমাদের র্যাপার ফুল, এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা অবশ্যই দিব না, কারণ এক এক সেগমেন্টের, এখানে এক এক সেগমেন্টের কালার এক এক রকম, যেমন এই ডিভের কালার একরকম, এই ডিভের কালার একরকম, এখানকার একরকম। সো এটা আমরা চাচ্ছি যে যখন যেই পার্ট তৈরি করবো, আমরা এখন এটাকে ধরে নিচ্ছি হেডার, হেডারের জন্য এক কালার সেটা আমরা সেট করবো, এটা ধরে নিচ্ছি ন্যাপবার, ন্যাপবারের জন্য এক কালার সেটা আমরা সেট করবো। এই কারণে আমরা এই যে র্যাপার ফুল এখানে কোনো কালার দিচ্ছি না। আবার এই যে র্যাপার, এই র্যাপারের এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি মার্জিন জিরো অটো, এটা ঠিক আছে, এখানেও ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব না, কারণ হচ্ছে যদি গ্রিন দিই আমার এন্টায়ার ওয়েবসাইটে কিন্তু মাঝখানের পোর্শনটা গ্রিন হবে, কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে মাঝখানের পোর্শন বা এটা হচ্ছে ফুল পুরোটাই হচ্ছে রেড, বাট এখানে দেখা যাচ্ছে হোয়াইট, হ্যাঁ এখানে আবার হোয়াইট, বাট নিচে যদি যাই দেখা যাচ্ছে একটু ব্ল্যাক ব্ল্যাকিশ টাইপের আছে। ঠিক আছে, তো এখন আসো যে আমরা এই কালারটা মুছে দিচ্ছি। এবার আসি হেডার ফুল। সো হেডার ফুলের আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আমি একটু, ওখানে ছিল রেড, আমি যদি ডিফারেন্ট দিই সাপোজ লাইট গ্রে দিতে পারি। এবং এখানে হেডারের মধ্যে, তার মানে ফুল মানে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই লাইট গ্রে। এখানে যদি লক্ষ্য করি যে আমাদের র্যাপার ফুলের মধ্যে কিন্তু হেডার ফুল ছিল, তার মানে র্যাপার ফুল মানে 100%, সেই 100%-এর মধ্যে কালারটা আসবে লাইট গ্রে, একটু পরে দেখবো সেটা আসে কি না। তো হেডারের আমি এখানে কন্টেন্ট দেওয়ার পূর্বে একটা হাইট সেট করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে, সাপোজ 40 pixels। এবং এখানে যদি কালার দিতে চাই, যদি আমি এখানে কালার দিব না, একটু পরে আমি রিমুভ করে দিব, সাপোজ এখানে যদি আমি রেড দিই, দেখি কি হয়, যে ডিজাইনটা আমরা লিখলাম, কোড লিখলাম, যেটা চিন্তা করে দেখি আউটপুটে কী আসে। রিফ্রেশ দিচ্ছি, তো আমরা কোনো কালার কিন্তু দেখতে পাচ্ছি না, রিজন কি? তো রিজনটা যদি আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি কেন আসলো না, এখানে আমরা যদি ইন্ডেক্স পেজে যাই, তো এখানে দেখা যাচ্ছে যে হেডার, হেডার ফুল, এখানে আছে হ্যালো, আমি হ্যালোটাকে যদি মুছে দিই আমার কোনো কন্টেন্টই নেই, বাট তারপর আমার ডিজাইনটা আসতে হবে, কিন্তু এখন কেন আসেনি সেটা আমাদের এখন আইডেন্টিফাই করতে হবে। স্টাইলে যাই, হেডার ফুল ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রে, হাইট হচ্ছে 40 pixels, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড, কন্ট্রোল এস অল্টার ট্যাব রিফ্রেশ। সো আসছে, আগেরবার সম্ভবত আমরা সেভ করি নাই। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে লাইট গ্রে আর মাঝখানে যেটা এটা হচ্ছে রেড, আমি পুরোটাই চাচ্ছি একটা কালার, যেমন এখানে পুরোটা কিন্তু দেখতে পাচ্ছি রেড, পুরোটাই রেড, আমি রেড চাচ্ছি না, আমি একটু ডিজাইন চেঞ্জ করে দিচ্ছি, আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রে থাক, সো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের দরকার নেই, অথবা আপাতত থাকলো পরে আমরা চাইলে রিমুভ করতে পারবো। আচ্ছা আমি রিমুভ করেই দিই, কন্ট্রোল এস। এবার আসি যে আমাদের হেডার পার্টের মধ্যে, এখানে দুইটা পার্ট আছে, একটা মেইল আর একটা সোশ্যাল আইকন, আমি দুইটা পার্টই সেট করব। তাহলে আমরা কোডে যাই। আচ্ছা এই পার্টটা একটু বুঝাই যে র্যাপার ফুল, র্যাপার ফুল মানে 100% আমরা ইউজ করছি, আর হেডার ফুলের মধ্যে আমরা একটা কালার দিয়েছি, সো 100%-এর মধ্যেই কিন্তু লাইট গ্রেটা আসছে। আর র্যাপার হচ্ছে 1170 pixels এবং সেটা হচ্ছে সেন্টারে আছে। হেডারের মধ্যে আমরা কোনো কিছু এখন পর্যন্ত সেট করিনি, একটা হাইট সেট করে রাখছি, যে কারণে আমাদের এখানে হাইটটা দেখাচ্ছে। রিফ্রেশ দিই, আমাদের একটা কালার কিন্তু। তো এবার আসি আমরা কন্টেন্ট যুক্ত করব এই 40 pixels হাইটের মধ্যে। ইন্ডেক্সে যাচ্ছি, সো আমি চাচ্ছি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিতে লাইক পি, এবং এখানে আমরা যেটা ওখানে আছে মেইল মি, সাপোজ আমি লিখি বুলবুল সিএসি @gmail.com, দেখি আসে কিনা, কন্ট্রোল এস ওটা ট্যাব F5। সো আমরা দেখতে পাচ্ছি মেইল মি, যে লেফট সাইডের অংশ ফাঁকা রেখে কিন্তু আমাদের এই ইমেল আইটা আসছে, অথবা মেইল মি না বলে আমি যদি সিম্পলি ইমেল বলি কেউ তো না করবে না, আমি যদি এখানে বলি ইমেল মি বা মেইল মি, যাই হোক এটা থাক। এবার আসি এরপরে আমাদের কতগুলো সোশ্যাল আইকন আছে, এই আইকনগুলো আমরা সেট করতে চাই, আমি শুরুতেই বলেছিলাম ফন্ট অসমের মাধ্যমে এগুলো সেট করব। সো দেখি আমরা কীভাবে সেট করা যায়, এবং এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ মেনু চিন্তা করতে পারি। আমরা মেনু তৈরি করার জন্য লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমরা আনঅর্ডার লিস্ট ট্যাগ ইউজ করে থাকি, তো সেই ট্যাগ ইউজ করে আমরা মেনুগুলো তৈরি করার চেষ্টা করব। তো আমরা এখানে যদি যাই লাইক ইউএল, ইউএলের ভিতরে অবশ্যই এলআই, এবং এলআইয়ের ভিতরে অবশ্যই অ্যাঙ্কর ট্যাগ HREF, এবং এর মাঝখানে যা লিখবো সেটাই কিন্তু এখানে আসবে। তো এখন আমরা এখানে মাঝখানে কী থাকবে, আইকন থাকবে, আমাদের এখানে মাঝখানে অবশ্যই আইকন থাকবে, বাট এই আইকনগুলো কিন্তু আমরা কপি করে নিয়ে আসবো ফন্ট অসম থেকে, দেখি কীভাবে আনা যায়। আমরা
ফন্ট অসমের লিঙ্কটা এখনও ওপেন আছে। আমরা যদি এখান থেকে ডক্সে যাই, ডক্সে যদি ক্লিক করি, এখানে আমাদের স্টাইলিংয়ের মধ্যে অনেক ধরনের ইস্যুজ আছে। আমরা আপাতত যেখানে যাচ্ছি রোটেটিং আইকনস, আচ্ছা রোটেটিং আইকনস আমরা এই মুহূর্তে নিব না, আমরা আরেকটা পার্টে যাই, এই যে স্ট্যাকিং আইকনস। এখানে যদি যাই, এখানে অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছি। আমরা একবারে প্রথম পার্টটায় যদি নেই, প্রথম পার্টটাতে আমরা এটা পাবো, ওই যে FAB মানে হচ্ছে ফন্ট অসম ব্র্যান্ড। সো ব্র্যান্ডেড আইকন যেগুলো সেগুলো হচ্ছে FAB ক্লাসের নাম। FA মানে মিনস ফন্ট অসম। সেখানে দেখতে পাচ্ছি কয়েকটা ক্লাস আছে, FAB একটা ক্লাস, ফা টুইটার একটা ক্লাস, ফা স্টাক একটা ক্লাস। সো ফা স্টাক 1x পুরোটা একটা ক্লাস, ফা ইনভার্স আর একটা ক্লাস। সো আমি এই স্পেন শুরু থেকে শেষ পর্যন্ত একটা পার্টে আমি চাইলে যে কোনোটা নিয়ে কাজ করতে পারবো। এখানে আছে ফা স্কোয়ার, তার মানে হচ্ছে এটা আসবে, ক্লাসটার নাম হচ্ছে ফা স্কোয়ার। আর প্রথম যদি দেখি ফা স্টাক ফা 2x, এই 2x মানে হচ্ছে সাইজ, আমরা চাইলে ছোটো বড়ো করতে পারবো। আমি ডিরেক্টলি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। এখন আমরা এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে এটা দিয়ে দিব, কন্ট্রোল ভি। আমি কন্ট্রোল অলটা বি দিয়ে কোডগুলোকে ফরম্যাটিং করে নিলাম। সো এখন যদি কন্ট্রোল এস দিই, দেখি আউটপুটটা আসছে কি না। এখানে রিফ্রেশ দিব, সো আমরা দেখতে পাচ্ছি আইকনটা আসছে। বাট আমাদের আইকন কোথায় সেট করব, কীভাবে সেট হবে একটু পরে আসে, আমাদের আইকনটা কিন্তু আসছে। আইকনটা যদি একটু ছোটো করতে চাই, তাহলে অবশ্যই আমরা এই যে প্রথম যে ক্লাস, এখানে আমরা লিখব 1x। সো এগুলো একটু ফন্টাসাম ঘেটে দেখতে হবে যে কোথায় চেঞ্জ করলে কী হবে। ডকুমেন্টেশনগুলো পড়তে হবে, এখানে যে ডকুমেন্টেশন, প্রত্যেকটা ডকুমেন্টেশন আছে, সেগুলো আমরা একটু পড়বো, ডিটেলস পড়লে আমরা এখান থেকে পাবো। এবার আসি যে আমরা কতগুলো আইকন সেট করতে চাই। তাহলে আমরা যেটা করব, এলআই থেকে শুরু করে এলআই পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল, আমি কয়েকটি নিয়ে নিলাম কারণ আমরা অনেকগুলো আইকন সেট করতে চাই। সাপোজ এখানে টুইটার আছে, আমরা এখানে দিতে চাই ফেসবুক, এখানে আছে টুইটার, আমি দিতে চাই ইউটিউব, আমরা এখানে টুইটার আছে যেহেতু আমরা কপি পেস্ট করছি, লিঙ্কডইন, আমরা যদি মনে করি এখানে ইনস্টাগ্রাম। এখন আমি এগুলো কীভাবে লিখলাম, যদি আমরা কেউ খুঁজে দেখতে চাই যে আসলে এই ইনস্টাগ্রামের জন্য তার ক্লাসটা কী, তাহলে আমরা খুঁজে আসি। ফন্ট অসমে গেলাম, আমরা যদি এখানে আইকনে ক্লিক করি এবং যদি লিখি এই যে সার্চ আইকনসে ইনস্টাগ্রাম, যদি স্পেলিং ঠিক থাকে আশা করি আইকন আমাদের সামনে আসবে। এবং এখানে অনেকগুলো অপশন আছে, ফ্রি, প্রো অনলি, সলিড, রেগুলার। তা আমি ফ্রিতে ক্লিক করলাম, যেগুলো আমরা ফ্রিতে সেগুলো নিব। সো আমরা এই যে ইনস্টাগ্রামের বেশ কয়েকটা পেলাম, আমি যদি ক্লিক করি এটার উপরে, তাহলে ক্লাসটা আমরা দেখতে পাবো যে কোন ক্লাসের অধীনে সে আছে এবং কোডটা আমরা পেয়ে যাব। একটু ওয়েট করলে আমরা পেয়ে যাবো, এই যেখানে দেখতে পাচ্ছি আই, ক্লাসের নাম হচ্ছে FAB ফা ইনস্টাগ্রাম। তাহলে আমরা এটা কীভাবে লিখলাম, যদি আমরা কোডে যাই, তাহলে আমাদের শুরুতে FAB ছিল, দ্যাট মিন্স ফন্ট অসম ব্র্যান্ড, এরপরে ফা, এখানে ছিল টুইটার, আমি টুইটার মধ্যে শুধু ইনস্টাগ্রাম লিখছি, তাতে আমাদের এই আইকনটা চলে আসবে। সিমিলারলি লিঙ্কডইন বা ইউটিউব যদি কেউ খুঁজি, একইভাবে আমরা খুঁজতে পারবো। যদি এখানে লিখি আমি, সাপোজ ফেসবুক যদি লিখি, এন্টার দিচ্ছি, এবং অবশ্যই ফেসবুকের ফ্রি আইকন যেটা, সেটা আমরা আপাতত দেখব। সরি, আমি ফ্রিতে ক্লিক করলাম, তাহলে এই যে 6 ম্যাচিং রেজাল্ট দেখাচ্ছে। সাপোজ যদি আমি এটা নিতে চাই বা এটা নিতে চাই, যে কোনো একটাতে ক্লিক করি, সাপোজ আমি এটাতে ক্লিক করে দেখতে পারবো যে ক্লাসটার নাম কী, এই যে FAB, দ্যাট মিন্স ফন্ট অসম ব্র্যান্ড, এরপরে FA ফেসবুক। সো এই কারণে কিন্তু আমি এগুলো লিখছি। সো যে কোনো আইকন আমরা এইভাবে সার্চ করে দেখতে পারবো, অথবা সিম্পলি যেখানে আইকনে ক্লিক করি, আইকনে ক্লিক করার পরে আমরা যদি মনে করি ফ্রিতে ক্লিক করব এবং সাপোজ ব্র্যান্ডেড আইটেম যেগুলো, যে ব্র্যান্ডসে যদি ক্লিক করি, দুইটা চুজ করে দিলাম, এবার যদি সার্চ দেই, অটোমেটিক যেগুলো ফ্রি এবং ব্র্যান্ড সেগুলো আমরা কিন্তু এখানে পাবো, সেগুলো সব ফ্রি, আমরা চাইলে যে কোনোটা নিয়েই কাজ করতে পারবো। সেখানে অবশ্যই ফেসবুক এগুলো সবগুলোই আছে, আমরা যদি খুঁজি একটু খুঁজলেই পাবো। আচ্ছা, এবার আসি কন্ট্রোল এস দিয়ে আমরা একটু ব্রাউজারে গিয়ে দেখি আউটপুট কী আসলো। সো আমরা দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু আসছে, টুইটার আসছে, ফেসবুক আসছে, ইউটিউব আসছে, লিঙ্কডইন আসছে, ইনস্টাগ্রাম আসছে। সো কোড ভুল হলে কিন্তু আসবে না। তো এখন আমরা এই পার্টগুলো কিন্তু অবশ্যই হরাইজন্টাল চাচ্ছি, তাহলে কী করবো, লাস্ট ক্লাসে অবশ্যই আমরা ফ্লট নিয়ে কাজ করেছি, তো আমাদের ফ্লটটা প্রয়োজন পড়বে এখনই, যে আমরা এগুলো কীভাবে এই ভার্টিক্যালটাকে হরাইজন্টাল করবো। এখন আসি আমরা যদি স্টাইলে যাই, এখান থেকে কোড লেখার, এই CSS কোড লেখার স্টাইলটাও ফলো করতে পারবে, কীভাবে আমরা প্রফেশনালি কোড লিখি, পাশাপাশি HTML কোডগুলো কীভাবে আমরা প্রফেশনালি লিখি সেটাও কিন্তু শিখতে হবে। অনেকটা প্রফেশনাল স্টাইলে আমরা কোডিং করার চেষ্টা করব। তো এখন আসি যে আমরা হেডার পার্টের মধ্যে আসি। হেডার পার্টের মধ্যে এখন বেশ কিছু পার্ট যুক্ত হয়েছে। হেডারের মধ্যে একটা আছে PTAG, লিখলাম কোড কীভাবে পরে আসতেছি,
আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট কপি তৈরি করলাম, হেডারের মধ্যে আছে ইউএল, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট তৈরি করলাম, হেডারের মধ্যে আছে ইউএল, তারপরে আছে এলআই, কন্ট্রোল ডি দিয়ে এগেন ডুপ্লিকেট তৈরি করলাম, এলআইয়ের পরে আছে হচ্ছে এ, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট তৈরি করলাম। এবং যদি আমরা এর মধ্যে হওয়ার করতে চাই, দ্যাট মিনস অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, তাহলে কী হবে? তাহলে আমরা প্রথমেই সিকোয়েন্সগুলো ঠিক করে নিব। তাহলে এটা কীভাবে লিখলাম, যে হেডারের মধ্যে পি, দেন হেডারের মধ্যে ইউএল, হেডারের মধ্যে ইউএল এলআই। যদি আমি একটু কোডে যাই, তাহলে আসি যে আমাদের এই যে এই ক্লাসটা আমরা চিন্তা করতেছি, র্যাপার ফুল এবং র্যাপার, এটা কিন্তু আমরা প্রত্যেকটা স্ট্রাকচারের মধ্যে রাখব, এটা 100% বোঝানোর জন্য, এবং র্যাপারটা হচ্ছে 170 পিক্সেল বোঝানোর জন্য। এতটুকুই কাজ, এটা মেইনলি আমরা কাজ করব হেডারের মধ্যে এবং প্রয়োজন হলে হেডার ফুলের মধ্যে। তাহলে এখানে হেডার ট্যাগের, হেডার ক্লাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা পি ট্যাগ আছে, মানে হেডার থেকে পি হতে পারে, হেডার থেকে ইউএল হতে পারে, হেডার থেকে ইউএল তারপরে এলআই হতে পারে, হেডার থেকে ইউএল এলআই তারপরে এ হতে পারে। এরপরে আরও যদি যেতে চাই, স্প্যান আছে, আই আছে, সবগুলো নিয়ে কাজ করা যাবে। আপাতত আমরা এতটুকু লিখলাম। এবার আসি যে আমরা যদি বলি যে কে কার লেফটে হবে, সাপোজ আমাদের এখানে এলআই, লাস্ট ক্লাসে অবশ্যই আমরা দেখিয়েছিলাম যে এলআইগুলো একে অপরের লেফটে হবে, তাহলে ফ্লট অবশ্যই আমরা দেবো লেফট, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5। তাহলে দেখতে পাচ্ছি সবাই কিন্তু লেফটে আসছে। এখন উপরে আছে পি ট্যাগ, নিচে আছে এগুলো হচ্ছে লিস্ট। তাহলে এখন যদি আমরা এই পি, কিন্তু অবশ্যই ব্লক লেভেল, শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত সে দখল করে আছে, আমরা চাই এই পি ট্যাগের ঠিক পরে এই ট্যাগগুলো বসে পড়ুক। তার মানে আমাকে এখন পি ট্যাগকে কী বলতে হবে, ফ্লট লেফট। তাহলে ফ্লট লেফট হলে এই পরের পার্টগুলো যেহেতু লেফট বলা আছে, অটোমেটিক তার পাশে গিয়ে বসবে। তাহলে আমরা যদি এখন এই হেডারের পির মধ্যে যদি বলি ফ্লট লেফট, আশা করি আমাদের যেভাবে চাচ্ছে সেভাবে আসবে এবং আসছে। এবং এখান, এখন যেটা আমাদের কাজ যে কীভাবে এটা লেফটে রাখা এবং রাইটে রাখা, এটা আমরা এখন চাইলেই চিন্তা করলেই পারবো, চাইলে প্যাডিং দিয়ে করতে পারবো, চাইলে মার্জিন দিয়ে করতে পারবো, অথবা যদি কেউ চাই যে এখানে আমরা যেভাবে কোড করলাম যে পি এবং ইউএল, আমরা চাইলে এটাকে একটা ডিপ চিন্তা করতে পারি, এটা এই পুরোটাকে আরেকটা ডিপ চিন্তা করতে পারি, তাহলে কিন্তু কাজ করা যাবে। এক একজন এক একভাবে কাজ করে, সো আমরা যে যেভাবে করি না কেন, আমাদের আউটপুট আসলেই হলো। তো আমি কন্ট্রোল এস দিলাম। এখন এখানে একটু দেখি যে আমাদের কী কাজ করতে হবে। প্রথমত হচ্ছে আমরা যদি চাই লেখাগুলো সেন্টারে আসবে, আইকনগুলো সেন্টারে আসবে, দ্যাট মিনস ভার্টিক্যালি সেন্টার, চাইলে কিন্তু সেটা আমরা ইজিলি করতে পারি লাইন হাইট অ্যাট্রিবিউটের মাধ্যমে। এবং এটা আমরা কোথায় লিখতে পারি, যেহেতু হেডার 40 পিক্সেল, আমরা যদি এখানে লাইন হাইট বলে দিই 40 পিক্সেল, সেম যদি বলি, তাহলে আমাদের সব কন্টেন্ট সেন্টারে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি চলে আসছে। এখন হচ্ছে আমাদের মেইল মিড, দ্যাট মিনস মেইলের পাশে একটা আইকন সেট করা, এই যেখানে দেখতে পাচ্ছি একটা আইকন, এটা কীভাবে নিয়ে আসবো সেটা করতে পারি, আর কন্টেন্টটাকে ডান দিকে নিয়ে যেতে পারি, আর যদি এগুলো কালার এগুলো চেঞ্জ করতে চাই সবই করা যাবে। তো এখন আমরা যদি আবার ফন্ট অসমে যাই, আমরা যদি এখানে একটা আইকন চাই যে এনভেলোপ, দেখি পাই কি না, যেটাকে আমরা ইমেল আইকন হিসেবে সেট করতে চাচ্ছি, যে আমরা আসছি, আমরা যদি ফ্রিটাতে ক্লিক করি, আমরা যে কোনো একটা নিতে পারি, আমি যদি মনে করি এই প্রথমটাই নিব, সেটাও নিতে পারি, অথবা এই সিম্পলি এটাও নিতে পারি, এনভেলোপ ক্লিক করলাম। এবং এখানে দেখতে পাচ্ছি আই ট্যাগের মধ্যে আছে, আমরা কিন্তু এমন না যে আই ট্যাগের মধ্যে রাখতে হবে, আমরা চাইলে এগুলো বোল্ড, ইটালিক অথবা পি, যে কোনো ট্যাগের মধ্যে রাখতে পারবো। তো ডিফল্ট যেটা আছে সেটা আমি জাস্ট এই যে মাউস ধরলে কপি এস্টিমেল আসে, ক্লিক করলে কিন্তু কপি হয়ে যায়, ক্লিক করলাম। এবার আমরা ইন্ডেক্স পেজে যাই এবং এই যে মেইল মিড ঠিক এম এর পাশে আমি কন্ট্রোল ভি দিচ্ছি, পেস্ট হয়ে গেল। দেখি কন্ট্রোল এস দিয়ে অল্টার ট্যাব, আমাদের ট্যাবটাতে যাই, রিফ্রেশ দিচ্ছি F5 দিয়ে, দেখা যাচ্ছে চলে আসছে। এখন এখানে দেখি একটু ওই যে আইকনের পাশে একটু স্পেস আছে, যদি এটা সেট করতে চাই করা যাবে, আর এগুলোকে আমরা রাইট সাইডে নিয়ে যাবো, এটা হচ্ছে আমাদের কাজ। তো এখন আমরা যদি স্পেসটা সেট করতে চাই, কয়েকভাবে করা যায়, আমরা চাইলে এখানে একটা স্প্যান ট্যাগ নিতে পারি, স্প্যান, আমি স্প্যান ট্যাগের এন্ডিংটা কন্ট্রোল এক্স, চাইলে এখানেও দিতে পারি, অথবা আমরা .com পরে দিচ্ছি। এখন চাইলে এখানে আমরা কোড লিখে ফেলতে পারি, অথবা যদি মনে করি এখানে একটা ক্লাস নিয়ে তারপরে আমরা স্ট্যান্ডার্ড CSS যাবো, সেটা করতে পারি। আমি এখানে লিখে দেখাচ্ছি, সাপোজ স্টাইল, আমি বলতে পারি মার্জিন বলতে পারি, অথবা প্যাডিং বলতে পারি। তো আমরা কোথায় চাই, যে মেইলের ঠিক লেফট সাইডে, তাহলে আমরা মার্জিন লেফট বলতে পারি অথবা প্যাডিং লেফট বলতে পারি। আমি মার্জিন লেফট দিচ্ছি সাপোজ 5 পিক্সেল, দেখি কাজ করে কিনা, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5। তো দেখা যাচ্ছে এটা কিন্তু কাজ করলো। এবার আসি এই পোর্শনটাকে, আমাদের পুরোটাকে সরাতে হবে। তাহলে কীভাবে সরাবো সেটা একটু দেখি। তাহলে এই কাজটাকে করার জন্য আমরা যেটা করতে পারি, এটা তো পি ট্যাগ, সো পি ট্যাগের ডান দিকে যদি আমরা প্যাডিং দিই, তাহলে এই পুরো পার্টটা কিন্তু অটোমেটিক সরে যাবে। তাহলে দেখি আমরা
style.css গিয়ে p ট্যাগ নিয়ে আমরা অবশ্যই লিখছিলাম হেডার p যদি এখন এখানে লিখি যে প্যাডিং অথবা মার্জিন যে কোনটা দিলে কাজ করবে প্যাডিং রাইট সাপোজ একটা দিচ্ছি 600 পিক্সেল আমি জানি না কত দিলে এক্সাক্ট হবে সেটা আমরা লাস্ট ক্লাসে একটু আলোচনা করেছিলাম আজকে সেটার উপর প্র্যাকটিস আমরা করব সো অটোমেটিক চলে আসছে সো এটা কতটুকু ডান দিকে যাবে সেটা কিন্তু আমরা এখনো ক্লিয়ার না এখন আমরা ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে কাজটুকু করব ইন্সপেক্ট এলিমেন্ট এখানে এই যে আমাদের একটা আইকন আছে পিক অ্যান এলিমেন্ট ফ্রম দ্য পেজ আমি এখানে ক্লিক করলাম এবং আমরা কিন্তু এই যে পি ট্যাগ যেটা এটার উপরে ক্লিক করলাম ক্লিক করলে এবার ডান দিকে আমরা অবশ্যই এই কোডগুলো পাবো তো দেখি হেডার পির মধ্যে কোনটা আমরা আমাদের ট্যাগ কোনগুলো ছিল এই যে এখানে যদি আমরা ক্লিক করি আমাদের মেইল মি এই যে মেইল মি এখানে অবশ্যই আমাদের ট্যাগ আসবে আচ্ছা এগেইন যদি আমি এখান থেকে ক্লিক করি যদি আমরা এই পোর্শনটাতে যাই এই যেই প্যারিং পার্টটা শুরু হয়েছে এখানে ক্লিক করলাম এই যে হেডার পি অ্যাক্টিভ হয়েছে আমি আবারও দেখাই এই যে এই আইকনটাতে ক্লিক করলাম অ্যারো আইকনটাতে ক্লিক করার পরে আমি এই যে এই অংশটা আমাদের প্যাডিং ছিল ক্লিক করলাম এই যে হেডার পি তাহলে এখন এই যে প্যাডিং রাইট এখানে যদি ক্লিক করি মাউস দিয়ে সিলেক্ট হলো এবার কিবোর্ড থেকে যদি আপারও দিই তাহলে দেখা যাচ্ছে যে পুরো পার্টটা কিন্তু ডান দিকে যাচ্ছে দেখি কতটুকু যায় এই যে এখন কিন্তু ভেঙে গেল সো আমাকে এটার মাধ্যমে কিন্তু কোডকে পারফেক্ট করতে হবে যে কত পিক্সেল দিলে এটা অ্যাকচুয়াল পজিশনে সেট হবে আমি এবার ডাউনওয়ার্ড দিয়ে একটু কমাচ্ছি দেখি কখন উপরে উঠে আসে সো এখন যেটা দেখতে পাচ্ছি এখানে 742 পিক্সেল দিলে একবার ডান দিকে সেট হবে তাহলে আমি এখন এটা দিয়ে দিতে পারি এখানে 742 পিক্সেল কন্ট্রোল এস অল দ্য ট্যাব এবার যদি রিফ্রেশ দিই তাহলে দেখবো যে আমাদের এটা কিন্তু ঠিক আছে এখানে কোনো ধরনের চেঞ্জ নাই তো মোটামুটি আমাদের কিন্তু এই রিজনটা চলে আসছে তো এখন যদি একটু কালার চেঞ্জ করতে চাই যদি মনে হয় একটু কালারটা চেঞ্জ করা দরকার তাহলে একটু করি তাহলে আমরা প্রথমে আসি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে তো অ্যাঙ্কর ট্যাগের যে একটা কালার দিতে চাই সাপোজ দিলাম ব্ল্যাক দেখি কি হয় কন্ট্রোল এস অল্টার ট্যাব F5 তো আমরা দেখলাম সব কিন্তু ব্ল্যাক হয়ে গেছে এবার যদি মাউস ধরলে যদি কালার চেঞ্জ হয় সেটা যদি চাই হবার করলে চেঞ্জ হবে তাহলে হবারে যাই সাপোজ কালার দিয়ে দিচ্ছি কী দিব রেড দিই কন্ট্রোল এস অল্টার ট্যাব F5 তাহলে এবার দেখি মাউস হবার করলে একটা কালার কিন্তু আসছে সো এখানে কিন্তু অনেক ধরনের ইফেক্ট সেট করানো যাবে যারা সিএসএস নিয়ে প্র্যাকটিস করেছি চাইলে অনেক কিছু এখানে করানো যাবে ভিতরের আইকনগুলো ছোটো বড়ো করানো যাবে ঠিক আছে এইগুলোকে আরও রিসাইজ করা যাবে এবং এই মাঝখানের স্পেসগুলো কমানো যাবে সেগুলো আমরা আশা করি নিজেরা প্র্যাকটিস করে অবশ্যই ওইগুলো খুঁজে বের করব সো আমরা প্রথম পার্ট দ্যাট মিনস প্রথম ডিপ আমরা শেষ করলাম এবার আমরা সেকেন্ড ডিপে যাব তাহলে সেকেন্ড ডিপ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মেনু সেট করা আছে একটা নির্দিষ্ট হাইটের মধ্যে এবং মেনুর মধ্যে আবার ড্রপডাউন মেনু আছে আমরা দেখি কতটুকু করা যায় তাহলে এবার আসি আমরা ইন্ডেক্স পেজটাতে যদি যাই তাহলে আমাদের কিন্তু অনেক দূর চলে আসছি করে আমাদের প্রথম স্ট্রাকচারটা কপি করে রাখা উচিত ছিল যেহেতু রাখিনি আমরা নতুন করে আবার এখানে লিখব আমি একটু স্পেস দিলাম ইচ্ছা করে যাতে বোঝা যায় সেগমেন্ট বাই সেগমেন্ট কন্ট্রোল শিফট স্ল্যাশ আমি এখানে এবার লিখবো হচ্ছে নেভবার কোড স্টার্ট এখন আগের মতোই আমাদের যে প্যাটার্নটা ছিল সেটা আমরা লিখবো ডিভ ক্লাস র্যাপার ফুল এটা শেষ হলো এবং এর ভিতরে আবার ডিভ ক্লাস র্যাপার সো কেন এই স্ট্রাকচারটা বারবার লিখবো আমি আবারও বলি এখন সেকেন্ড সেগমেন্টেরও কিন্তু একই স্টাইল যে র্যাপার ফুল মানে 100% এবং 170 পিক্সেলের মধ্যে আমাদের কন্টেন্টটা আসবে সো এটা হচ্ছে এতটুকুই কাজ তার মানে এখানে অটোমেটিক কিন্তু র্যাপার ফুল মানে কিন্তু পেয়ে গেছে 100% র্যাপার মানে কিন্তু 170 পিক্সেল পেয়ে গেছে এখন এর জন্য এডিশনাল যে ট্যাগগুলো ইউজ করব সেটা আমরা লিখব তার পাশাপাশি আমরা যদি এই কমেন্টগুলো লিখে দেই কন্ট্রোল সি সাপোজ এখানে বলে দিলাম কন্ট্রোল ভি সিলেক্ট করে কন্ট্রোল সি এখানে বলে দিলাম কন্ট্রোল ভি কন্ট্রোল অল্টার ভি দিলে অটোমেটিক কোড ফরম্যাট হয়ে যাবে আমি যেটা বলছিলাম একটু আগে যে এই কোডগুলো আমি একটু কপি করে রাখি কন্ট্রোল সি দিয়ে জাস্ট এসটিএমএল নিচে একটু পেস্ট করে রেখে দিই আমরা এগুলো বারবার ইউজ করব পরবর্তীতে আমরা এগুলো রিমুভ করে দিব এখন আসি যে এখানে এডিশনাল যেই ক্লাসগুলো ইউজ করবো সাপোজ যদি আমি বলি এবার নেভ বার ফুল অথবা মেনু ফুল এটাও বলতে পারি নেভবারই সাধারণত আমরা বেশি বলি নেভবার তাহলে নতুন দুইটা ক্লাস আসলো যদি এখন আমরা এই কোডগুলো সিএসএসে লিখি তাহলে কীভাবে লিখবো তাহলে আমাদের হেডার কোড স্টার্ট এখানে শেষ হলো সো এন না বললে আমরা অটোমেটিক যদি নতুনটা শুরু করি তাতে বোঝা যাবে যে নতুন কোড শুরু হয়েছে সো এটা শেষ হয়েছে কন্ট্রোল শিফট কমেন্ট দ্যাট মিনস কন্ট্রোল শিফট স্ল্যাশ দিলে কমেন্টের স্টাইলটা চলে আসলো আমরা যদি এখন লিখি যে
নেভার কোড স্টার্ট। তাহলে ডট কন্ট্রোল ভি দিলাম, একটু আগে আমি কপি করেছিলাম, কার্লি ব্র্যাকেট দিলাম। আবার যদি যাই আমরা ইন্ডেক্স পেজে, এখান থেকে যদি পরের ক্লাসটা কপি করে নিয়ে আসি যাতে টাইপিং কোনো ধরনের এরর না আসে, ডট কন্ট্রোল ভি। সো আমাদের এখানে সোফার এই দুইটা ক্লাস এডিশনাল আসছে। সো আমি নেভার ফুলের মধ্যে কি দিতে চাই, একটা কালার চালিয়ে দিতে পারি। আমার সাইটে দেখা যাচ্ছে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, এই বারটাতে আমি একটা ডিফারেন্ট কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার। সাপোজ আমি দিতে পারি লাইট স্কাই ব্লু, যদি দিতে চাই লাইট স্কাই ব্লু দিই। এবং এই নেভার একটা হাইট দিই, হাইট না দিলে কিন্তু এখন কিন্তু কিছুই বোঝা যাবে না। আমার যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিই কোনো কিছুই আসেনি, যদি একটা হাইট দিয়ে দিই, সাপোজ হাইট দিয়ে দিলাম 80 পিক্সেল, তাহলে অবশ্যই কালারটা ডিসপ্লে করবে এবং দেখা যাবে যে, আচ্ছা আমাদের ডিসপ্লে করেনি। নেভার হাইট আমরা দিয়েছি হচ্ছে 80 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে, কন্ট্রোল এস, এখানে যদি আমরা রিফ্রেশ দিই আসেনি, কোথাও কোনো এরর আছে হয়তো বা। আমরা একটু ইন্ডেক্স পেজে যাই, আচ্ছা কী কারণে আসছে আমি একটু দেখি, এখানে একটু কোড শেষ করে আসি। এখানে ওভারফ্লো অবশ্যই হিডেন আমরা সাধারণত ইউজ করি, তাও আমাদের এটার কারণে অবশ্যই মিসিং হয়নি, অন্য কোনো কারণে হয়তো বা মিসিং হয়েছে। নেভার হাইট 80 পিক্সেল, নেভার ফুল, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়েছি। আচ্ছা যদি একটু ডিফারেন্ট এখানে যদি কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ রেড, কন্ট্রোল এস, অল দা ট্যাব, এফ5, তাও আসেনি, তাহলে আমাদের নিশ্চয়ই কোনো এরর আছে। এখানে যদি একটু কন্টেন্ট লিখি লাইক হ্যালো, কন্ট্রোল এস, অল দা ট্যাব, এফ5, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখন আসছে। তাহলে একটু আগে কেন আসেনি সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। যদি আমরা হাইট ইউজ করেছি এখানে তাহলে আসার কথা ছিল। আমরা যদি এবার কালারগুলো রিমুভ করে দেই, কন্ট্রোল এস, অল দা ট্যাব, এফ5, সো আমরা এই কালারটাই চাচ্ছিলাম কিন্তু কালারটা একটু পরে পূর্বে শো করেনি কোনো একটা কারণে হয়তো বা। আমি দেখি এবার কন্টেন্ট মুছে দিয়ে আমাদের থাকে কিনা, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, এফ5, আচ্ছা কোনো একটা কারণে হয়তো বা শো করেনি কিন্তু এখন দেখতে পাচ্ছি ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের এরর নাই। তো এবার আসি যে আমাদের এই যে বারটা আসলো বা সেকেন্ড সেগমেন্ট, এখানে আমরা মেনু সেট করতে চাই। এখানে যদিও আমরা একটা লোগো দেখতে পাচ্ছি, লোগো চাইলে বানাতে পারবো, বানিয়ে সেট করতে পারবো, আমি সরাসরি শুধু এই মেনুগুলো দেখানোর চেষ্টা করব। তো এখন যদি এখানে আগের মতোই মেনু সেট করার জন্য যে ওয়েটা, আমরা চাইলে শর্টকাটে বানাতে পারি লাইক ইউএল, এটা আমরা জানি, এলআই, এলআইয়ের পরে হচ্ছে এ, এবার যদি ট্যাব দিই অটোমেটিক কিন্তু আমরা পেয়ে গেলাম একটা স্ট্রাকচার। সো এখানে যদি আমরা লিখি হোম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট, ডুপ্লিকেট করে নিচ্ছি কয়েকটা, এবার সাপোজ লিখলাম অ্যাবাউট মি, এখানে চাইলে লিখতে পারি টিউটোরিয়াল, এখানে চাইলে লিখতে পারি ফটো গ্যালারি, এখানে আমরা চাইলে লিখতে পারি কন্ট্যাক্ট, এই কয়টাই থাক আপাতত। কন্ট্রোল এস, অল্টা ট্যাব, আমরা সেকেন্ড ট্যাবে আসবো, রিফ্রেশ দিই। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেনুটা যে পার্টগুলো সেগুলো আসছে, বাট এগেন এটা কিন্তু ভার্টিক্যাল, আমরা হরাইজন্টাল চাই। তাহলে হরাইজন্টালের ওয়েটা আমরা কিন্তু অবশ্যই জানি, আমাদের ক্লাসের নাম হচ্ছে নেভার, নেভারের ভিতরে ইউএল, ইউএলের পরে এলআই, এলআইয়ের পরে এ, এই ফর্মেটে যদি আমরা এখন এখানে লেখার চেষ্টা করি স্টাইলে গিয়ে, ডট নেভার, নেভারের মধ্যে আছে ইউএল, এরপরে কন্ট্রোল ডি দিচ্ছি, ইউএলের পরে আছে এলআই, কন্ট্রোল ডি দিচ্ছি, দ্যাট মিন ডুপ্লিকেট, এরপরে এ, কন্ট্রোল ডি দিচ্ছি, এরপরে হচ্ছে হবার, এই হচ্ছে আমাদের সিকোয়েন্স। সো বরাবরের মধ্যে আমরা এখানে ইউএলএ চাইলে ওভারফ্লো দিয়ে দিতে পারি হিডেন, এটা আমরা লাস্ট ক্লাস দেখিয়েছিলাম। এলআইয়ের মধ্যে আমরা অবশ্যই ফ্লোর দিব হচ্ছে লেফট, এবং একটা বিষয় লক্ষণীয় এখানে দেখবা যে নিচে আন্ডারলাইন আসেনি। কেন আসেনি? কারণ আমরা শুরুতেই ডিফল্ট সেটিংয়ে বলে আসছি যে এ হবে টেক্সট ডেকোরেশন, না এখানে কিন্তু আসেনি। লিস্ট স্টাইল টাইপ শুরুতেই বলে আসছি না, যে কারণে বুলেটস বা নাম্বারিং কোনোটাই কিন্তু আসেনি। সেগুলো হচ্ছে আমরা কোড রিসেট অপশন বলে থাকি, যে কিছু ইউনিভার্সাল কোড ট্যাগ ইউজ করে আমরা করতে পারি, আর কিছু ট্যাগ ইউজ করে আমরা নর্মালভাবে সেট করে দিতে পারি, ডিফল্ট সেটিংটা চেঞ্জ করে দেওয়া। এবার আসে যে রিফ্রেশ দিয়ে দেখি কোনো ধরনের চেঞ্জ আছে কিনা, আমরা দেখতে পেলাম যে অবশ্যই হরাইজন্টাল হয়ে গেলো, বাট এখানে এগেন টার্গেট হচ্ছে সেন্টারে নিয়ে আসা। সো আগের ওয়েটা যদি ফলো করি, আমাদের এখানে নেভারের যে হাইটটা আছে, এখানে যদি আমরা লাইন হাইট বলে দিই, তাহলে অবশ্যই সেন্টারে চলে আসবে, 80 পিক্সেল, কন্ট্রোল এস, অল্টা ট্যাব, এফ5।
তাহলে আমরা দেখতে পাচ্ছি সেন্টারে চলে আসছে। এখন যদি এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই, সাপোজ ধরো এই যে মাউস ধরলে রেড আসতে, যদি এটা চাই এটাও করা যেতে পারে। তাহলে এখন এটা আমরা কোথায় দিব? তাহলে অবশ্যই অ্যাঙ্কর ট্যাগের আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। অ্যাঙ্কর ট্যাগের যদি আমরা একটা ফন্টের কালার হতে পারে, যে কালার হচ্ছে সাপোজ ব্ল্যাক, আর ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা দিতে চাই, সাপোজ দিলাম রেড, দেখি কী আসে। কন্ট্রোল এস, অল্টা ট্যাব, আমরা যে এক ট্যাব থেকে আরেক ট্যাবে সুইচ করার জন্য, সাপোজ এটা আমার হচ্ছে 2 নম্বর ট্যাব, তাহলে কন্ট্রোল ধরে 2 দিলে কিন্তু অটোমেটিক যাবে। এরপরে F5 দিতে পারি, সো এটা হচ্ছে কন্ট্রোল 1, এটা কন্ট্রোল 2, এটা কন্ট্রোল 3, লাস্টেরটা আমরা কন্ট্রোল 4 দিতে পারি অথবা কন্ট্রোল 9 দিতে পারি। কন্ট্রোল 9 মানে হচ্ছে সবগুলোর মধ্যে লাস্টেরটা, সেটা দুইটা থাক, তিনটা থাক, পাঁচটা থাক। তাহলে আমরা এখানে আসতে পারলাম, দেখা যাচ্ছে যে আমাদের কালার আসছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার চাই না, সাপোজ কালারটা ব্ল্যাক থাক। আর হবারের কালারটা আমরা চাই সাপোজ হোয়াইট, কন্ট্রোল এস, অল্টা ট্যাব, F5। তাহলে যে হবার করলে হোয়াইট আসছে। এখন এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার অবশ্যই আমরা দিতে চাই, যে হবার করলে কালারটা আসবে। সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা রেড দিই তাহলে কি হয় দেখি, কন্ট্রোল এস, অল্টা ট্যাব, F5, তাহলে আসছে। কিন্তু এটা কিন্তু টপ থেকে বটম পর্যন্ত পুরোটা আসেনি। সো কেন আসেনি তোমরা হয়তো অনেকে গেস করতেছো, অবশ্যই আমাদের এখানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ডিসপ্লেটা বলতে হবে ব্লক, অর্থাৎ তার যতটুকু জায়গা আছে পুরোটা জায়গা সে দখল করে দেখাবে। অল্টা ট্যাব, F5, অবশ্যই রিফ্রেশ বাটন প্রেস করতে হবে অথবা মাউস দিয়ে ক্লিক করতে হবে। দেখ, এবার দেখতেছি আমাদের কিন্তু আসছে টপ টু বটম। বাট যদি আমাদের মেনুটা দেখি, লেফট রাইটে একটা প্যাডিং আছে, সেই প্যাডিংটা যদি সেট করতে চাই সেটাও আমরা কিন্তু করতে পারবো, এখন ইজিলি করতে পারবো। তা আমরা যদি এখন এই অ্যাঙ্কর ট্যাগের বলি যে প্যাডিং টপ বটম 0 পিক্সেল, আর লেফট রাইটে সাপোজ বলে দিলাম 25 পিক্সেল, দেখি কী রকম আসে। কন্ট্রোল এস, অল্টা ট্যাব, কন্ট্রোল 2 দিলাম কারণ আমার সেকেন্ড ট্যাবে আছে, এই কারণে আসলাম কিবোর্ড থেকে F5। তোমরা চাইলে মাউস দিয়ে এটা দেখবা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেনুটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেল। তো এখানে একটা বিষয় আছে যে দেখতে হচ্ছে একটা ফিক্সড হয়ে আছে, যেটা অ্যাক্টিভ বোঝাচ্ছে, আমরা চাইলে এটাও সেট করতে পারবো। তো আমরা দেখি যদি এই ফন্টের সাইজগুলো চেঞ্জ করতে চাই, সাইজ না অবশ্য, ওই যে আপার কেস লোয়ার কেস ইস্যুটা, আমরা চাইলে টেক্সট ট্রান্সফর্ম দিতে পারি। টেক্সট ট্রান্সফর্ম আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে লাস্ট দুইটা ক্লাসের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা আজকে ক্লাসটা করবো, এবং মোটামুটি সব কিছু আমি টাচ করার চেষ্টা করবো। কন্ট্রোল এস, অল্টা ট্যাব, F5। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের মেনুটা আসছে। এখন যদি মনে হয় যে আমরা এটাকে ফিক্স করবো, সেটা কিন্তু চাইলে করতেই পারি, বিভিন্নভাবে করা যায়। আমরা এখানে যদি এখানে এই হোমটাকে ফিক্স করতে চাই, এটার ভিতরে স্টাইল দিয়ে লিখে দিতে পারি, অথবা এখানে ক্লাস নিয়ে সেই ক্লাসটাও সেট করতে পারবো CSS দিয়ে। আমি যদি স্টাইল দিয়ে লিখি ইন্টারনাল CSS, ধরো আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার রেড, কন্ট্রোল এস, অল্টা ট্যাব, F5, চলে আসলো। আচ্ছা, এখন একটা প্রবলেম দেখাচ্ছে যে এটার পাশে যখন পরেরটাতে যখন যাচ্ছি দুইটা একই মনে হচ্ছে, যেমন এটাতে কিন্তু ডিফারেন্ট একটা স্পেস আছে দুইটার মাঝখানে, সেইটা আমরা চাইলে এখন সেট করে দিতে পারি। তো আমরা এটা কীভাবে সেট করতে পারি, স্টাইলে চলে যাই। সো আমাদের এখন এই এলআই যদি মার্জিন রাইট দেই সাপোজ 5 পিক্সেল, তাহলে আমাদের এটা সলভ হয়ে যাবে। কন্ট্রোল এস, অল্টা ট্যাব, আমাদের পোর্শনে আসি, দ্যাট মিনস আমাদের ট্যাবটাতে আসি, রিফ্রেশ। এবার আশা করি আমাদের যেটা চাচ্ছি সেটাই হয়েছে। আমরা যেটা আরও অনেক ধরনের ইফেক্ট সেট করানো যাবে, আমি যদি মনে করি যে এই যে কালারটা রেড ব্যাকগ্রাউন্ডটা, আমি মাউস ধরলে প্রথমে একটু ডার্ক থেকে তারপরে নর্মাল কালারটা আসবে, সেটা চাইলে কিন্তু আমরা সেট করতে পারি। নতুন একটা চাইলে অ্যাট্রিবিউট এখানে শিখিয়ে দিতে পারি। আমরা যখন অ্যাঙ্কর ট্যাগে যাবো তাহলে আমরা বলতে পারি ট্রানজিশন অল লিনিয়ার ফরম্যাটে আসবে, এবং 0.5 সেকেন্ড যদি আমরা সেট করি, কন্ট্রোল এস, অল্টা 5, দেখি কী হয়। যে আমরা দেখলাম একটু সরে গেল, কিন্তু আমি আবার রিফ্রেশ দিই, একটা ডিজাইন কিন্তু এখানে আমরা পাচ্ছি ইফেক্ট। এই যে এখানে যাচ্ছি, যদি একটু তাকাই যে প্রথমে কিন্তু সরাসরি অ্যাকচুয়াল কালারটা না, একটু পরে অ্যাকচুয়াল কালারটা আসে, এটি হচ্ছে ট্রানজিশন, যে কত সেকেন্ড পরে আমরা অ্যাকচুয়াল লুকটা পাবো। সো এটা আমি 0.5, 0.1, 0.7 এগুলো চাইলে চেঞ্জ করে দেখতে পারি। সাপোজ 0.8 যদি দিই, কন্ট্রোল এস, অল্টা ট্যাব, F5, যে অনেক স্লো আসলো। সো আমরা যদি এটাকে 0.5 কম দিই তাহলে আরও বেশি ফাস্ট আসবে। আমি 0.5 রাখলাম, সো একটা ইফেক্ট আমরা এখানে দেখালাম। সো আমার মনে হয় মেনুটা আপাতত এতটুকু থাক, পরবর্তীতে আমরা ড্রপডাউন মেনু তৈরি করবো। তার আগে আমরা এটার লুকটা নিয়ে আসি, এখানে একটা ব্যানার সেট করবো। ব্যানারটা যদি দেখি ভালো করে, যেটা কিন্তু ফুল উইথ জুড়ে আছে,
দ্যাট মিন্স শুধুমাত্র এই র্যাপারের মধ্যে নাই, র্যাপার ফুলের মধ্যে আছে। তাহলে এটা কিভাবে সেট করা যায় আমি একটু দেখি। আমাদের নর্মাল যে স্ট্রাকচার আছে সেটা ফলো করি আমরা করব। এবার আসি যে আমরা এবার এই পার্টটাকে কপি করি এগেইন কন্ট্রোল সি, তাহলে আবার এবার আমরা এখানে আসবো কন্ট্রোল ভি। এবার আমাদের নেভবার না বলে এবার আমরা বলবো ব্যানার, ব্যানার কোড স্টার্ট, কন্ট্রোল অল্টা বি, অটোমেটিক কোড ফরম্যাটিং হয়ে যাবে। এখানে আমরা অবশ্যই আগের স্ট্রাকচার ধরে রাখবো এবং এখানে বলবো হচ্ছে ব্যানার ফুল এবং এখানে ব্যানার দুইটা। আমরা ক্লাস নিলাম, সো একাধিক ক্লাস লেখার নিয়ম কিন্তু প্রথম ক্লাসের পরে স্পেস দিয়ে আরেকটা ক্লাস লেখা যাবে, এভাবে যত খুশি ক্লাস আমরা এখানে অ্যাড করতে পারবো। স্টাইলে যাই তাহলে এখন আমাদের আরেকটা নতুন পার্ট যুক্ত হচ্ছে, এগেইন কন্ট্রোল শিফট স্ল্যাশ, এবার বলবো যে ব্যানার কোড স্টার্ট, অথবা লিখতে পারি ব্যানার সিএসএস কোড স্টার্ট। সো একটি স্পেলিং মিস্টেক আছে, তাহলে ডট কন্ট্রোল ভি দিলাম, একটু আগে আমি কপি করেছিলাম কন্ট্রোল সি দিয়ে, আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি। চাইলে আমি জাস্ট এখানে ফুলটা কেটে দিলে আমার ব্যানারটা হয়ে যাচ্ছে। এখন আসি যে আমাদের ইমেজটা কোথায় সেট করব। আমরা আগেই বলছি যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে, কিন্তু তোমাদের কাছে অনেকের মনে হতে পারে যে তাহলে আমি র্যাপার ফুলের মধ্যে দিয়ে আসি ইমেজটা। র্যাপার ফুল কিন্তু আমরা প্রত্যেকটা সেগমেন্টের জন্য ইউজ করছি, এটার জন্য, এটার জন্য, এখন এটার জন্য, একটু পর এটার জন্য। তাহলে কিন্তু পুরো এন্টায়ার পেজের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে ইমেজটা আসবে। আমার কিন্তু ইমেজটা শুধুমাত্র একটা পার্টের মধ্যে, দ্যাট মিন্স এখানে থার্ড সেগমেন্টের মধ্যে। তাহলে এই কারণে যেহেতু আমরা এখানে আলাদা নেম ইউজ করছি আমাদের কোডের মধ্যে, যে ব্যানার ফুল ব্যানার, তাহলে আমরা যদি ব্যানারের মধ্যে দিই তাহলে কিন্তু 1170 পিক্সেলের মধ্যে ইমেজটা আসবে, আর যদি ব্যানার ফুলে দিই তাহলে কিন্তু পুরো উইথ জুড়ে আসবে। কারণ কি, র্যাপার ফুল কিন্তু 100% আমরা সেট করে রাখছি। একটু দেখি ট্রাই করে, আমরা স্টাইলে চলে গেলাম। আমরা এখন যদি ব্যানার ফুলের মধ্যে দেই, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল এর মাধ্যমে দিতে হবে, ইউআরএল। তো এখানে সাজেস্ট করতেছে না, তাহলে আমি প্রথমে দুইটা ডট দিব, এরপর একটা স্ল্যাশ, এবার সাজেস্ট করছে ইমেজেস। আমরা প্রথম স্লাইড, প্রথম ইমেজটা যদি নিই স্লাইড ডট জেপিজি, আমার এই নামে সেভ করা ছিল, তোমরা যে কোনো নাম দিয়ে সেভ করে সেই ইমেজকে সেট করাতে পারবা। কন্ট্রোল এস, দেখি আসে কি না, আসার কথা না, কেন আসবে না সেটা আমি বলতেছি, আসে নাই। কারণ আমরা কোনো হাইট কিন্তু বলিনি ইমেজের, যে কারণে সেই ইমেজটা দেখাতে পারতেছে না। তাহলে আমরা যদি এখন এখানে একটা হাইট বলে দিই, যে হাইট সাপোজ বললাম 400 পিক্সেল, দেখি শো করে কি না, তাও কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি আসেনি ইমেজটা। তাহলে কেন আসেনি এটা আমাদেরকে একটু বুঝতে হবে, যে ইমেজটা কেন আসলো না। কন্ট্রোল এস, আচ্ছা এখানে ইমেজটা আসছে কিনা একটু দেখি, এখানে তো আসছে, হাইট আমরা দিলাম 400 পিক্সেল। আচ্ছা কন্ট্রোল এস, আমরা এই পেজটা সেভ করছি কিনা সেটা একটু দেখে নিই, সেভ করি নিই। এই যে আমরা এই আইকনটা দেখে বুঝতে পারতেছি যে ডট, কন্ট্রোল এস দিলাম, আশা করি এবার আসবে। আমি যখন কোড করি যত ভুল হবে তত তোমাদের জন্য ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে ভুলের পরিমাণ কম, যেটা তোমাদের জন্য একটা প্রবলেম হতে পারে। তোমরা যখন টাইপ করবো অনেক ধরনের এরর আসবে, যেটা তোমরা হয়তো কারেকশন করতে পারবে না, সময় লাগবে, সেই জন্য অনেক সময় এরর আসাটা ভালো। তো এখানে দেখতে পাচ্ছি ইমেজটা যদি আমি একটু কন্ট্রোল মাইনাস দেই, তাহলে দেখা যাচ্ছে যে একটা ইমেজ অনেকবার কিন্তু আসছে, প্লাস দিলে দেখা যাচ্ছে হয়তো একটা, কিন্তু মাইনাস দিলে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু একটু আগে যখন এটা দেখাচ্ছিলাম কন্ট্রোল মাইনাস দিয়ে, এই যে সব সেন্টারে থাকতেছে, আমাদের কিন্তু এই ইমেজ, এই ওয়েব ডিজাইনটা লুকটা অনেকটা সেরকম কিন্তু, এই দেখো সব কিন্তু এক বরাবর। এই যে আমি কন্ট্রোল জিরো দিয়ে নর্মাল পজিশনে চলে গেলাম, এখন এই ইমেজটা চাইলে কিছু কাজ করা যায়, আসলে এটা নিয়ে আমি খুব বেশি কাজ করতে চাচ্ছি না, কারণ এখানে আমরা স্লাইডার ইউজ করবো ইন ফিউচার। তারপরে এখানে একটু কাজ দেখাই অল্প একটু, আমরা যদি এখানে ইমেজটার অ্যাকচুয়াল সাইজ, হাইট কত ছিল আমরা কিন্তু চাইলে দেখতে পারবো। আমি তো একটা ধরে দিয়েছিলাম, এখানে যদি ইমেজের উপরে ক্লিক করি, মাউসের ধরে রাখি, তাহলে দেখাচ্ছে 1024x384, তাহলে আমরা হাইটটা 384 বলে দিতে পারি এখানে, যে অ্যাকচুয়ালটা যদি দিতে চাই দিলাম। আর এখানে আমরা বলবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট আমরা নান করে দিব। আর ব্যাকগ্রাউন্ড সাইজ বলে একটা প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড সাইজ এটাকে আমরা বলে দিব কাভার, তার মানে ইমেজটা রিপিট হবে না, একটা ইমেজ দিয়ে পুরোটা কাভার করবে। দেখি F5, এবার যদি কন্ট্রোল মাইনাস দিই দেখা যাচ্ছে যে আমার কিন্তু ইমেজ কিন্তু আর একটাই আছে, প্লাস দিলেও দেখতে পাবো ইমেজ কিন্তু একটাই আছে। কন্ট্রোল জিরো দিয়ে নর্মাল পজিশনে চলে আসলাম। সো আপাতত এটার এতটুকু থাক, ইন ফিউচার এটার উপরে কাজ করবো। এবার আসে আমরা কন্টেন্ট পার্টে চলে যাই। সো আমাদের তিনটা পার্ট রেডি,
প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট, এর উপরে কিভাবে আমরা টেক্সট সেট করবো এগুলো কিন্তু চাইলে আমরা পারবো। লাস্ট ক্লাসে আমরা পজিশন নিয়ে আলোচনা করেছিলাম, অ্যাবসলিউট রিলেটিভ, সেটা চিন্তা করে আমরা কিন্তু এগুলো সবই সেট করতে পারবো। তো আমি যদি এই একটা পার্ট নিয়ে কাজ করতে যাই অনেক সময় লেগে যাবে, পুরো প্রজেক্ট আমরা শেষ করতে পারবো না। আমি মোটামুটি একটা মিনিংফুল প্রজেক্ট শেষ করতে চাই এই লেকচারটাতে, এই কারণে আমি কিছু জিনিস স্কিপ করে যাচ্ছি। এবার আসি যে আমাদের আরেকটি পার্ট আমরা বাড়াবো। আমরা যদি এই কোডটাকে কপি করি কন্ট্রোল সি এবং এরপরে জাস্ট স্পেস দিয়ে আমি এখন এটার নাম দিচ্ছি হচ্ছে, আচ্ছা পেস্ট করে নিলাম কন্ট্রোল ভি দিয়ে, সাপোজ কন্টেন্ট দিচ্ছি, কন্টেন্ট কোড স্টার্ট। তাহলে এখানে স্বভাবতই আমরা দুইটা নতুন ক্লাস সেট করবো, একটা হচ্ছে কন্টেন্ট ফুল আর একটা হচ্ছে কন্টেন্ট। আমি হয়তো এখানে খুব বেশি কাজ করবো না, কন্ট্রোলটা ভি দিয়ে কোড আমরা ফরম্যাটিং করে নিলাম। এবার আসি যে এখানে আমরা যদি কিছু কন্টেন্ট সেট করতে চাই, সাপোজ যদি এইচ টু ট্যাগ দিয়ে একটা সেট করি, মনে করি যে অ্যাবাউট মাই পোর্টাল, দেন যদি লরেম দিয়ে আমরা কয়েকটা পি ট্যাগ নিই তাহলে কন্টেন্টগুলো চলে আসলে বুঝতে সুবিধা হবে। লরেম লরেম আমরা জানি এটা এমবিটের কারণে কিন্তু আসতেছে, লরেম লিখে ট্যাব দিলে অটোমেটিক আসতেছে, যদি না আসে সেই ক্ষেত্রে আমরা নেট থেকে যে কোনো টেক্সট কপি করে এনে বসিয়ে দিব অথবা আমরা টাইপ করব। আমি লরেম তিনবার লিখলাম, সো এখানে কন্টেন্ট বেশি নিলাম প্রথমটাতে। এবার আসে আরেকটা প্যারাগ্রাফ সেট করি, এখানে লরেম এগেন লরেম দুইটা থাক, আমি যদি আরও একটা প্রি ট্যাগ নিই কন্টেন্ট বেশি হলে দেখতে ভালো লাগবে লরেম। সো দেখি আমাদের এখানে কি আসলো আউটপুটে যদি যাই রিফ্রেশ, তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে এস টু ট্যাগের কারণে এটা আসছে, এখানে কিন্তু তিন তিনটা প্যারাগ্রাফ আছে, এখানে যদিও বোঝা যাচ্ছে না, একটু পরে আমরা ফন্ট সাইজ একটু বড় করলে হয়তো বুঝতে পারবো এখানে কোনো অ্যালাইনমেন্ট ঠিক নেই, আমরা এগুলো সবই ঠিক করবো। এবং এখানে লক্ষণের বিষয় হচ্ছে কিন্তু কন্টেন্ট কিন্তু আমাদের 170 পিক্সেলের মধ্যে আছে, অর্থাৎ এইটাতে যদি আসি আমাদের যেটা ফলো করে করতেছিলাম কন্ট্রোল জিরো দিয়ে নর্মাল পজিশনে চলে আসলাম, এই যে আমরা দেখবো কন্টেন্ট কিন্তু এই 170 পিক্সেলের মধ্যে আমাদের এখানে দেখাচ্ছে। এখানে একটু সিএসএস করি, এই পার্টটা একটু সুন্দর করে ফেলি। তাহলে এখানে কি কি আছে, সাপোজ কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে এস টু, কন্টেন্টের মধ্যে পি ট্যাগ। সো এইভাবে যদি আমরা চিন্তা করি কাজ করতে পারবো। এবার আসি কন্ট্রোল শিফট স্ল্যাশ, এখনকার পার্টকে আমরা বলবো যে কন্টেন্ট কোড স্টার্ট। তাহলে আমাদের যদি টাইপ করি লাইক কন্টেন্ট ফুল, টাইপ করার সময় অবশ্যই আমাদের কনফার্ম হতে হবে যে আমি ওখানে যে ক্লাস দিয়েছি একই ক্লাস এখানে দিব, একটু যদি একটা ক্যারেক্টারও যদি ডিফারেন্ট হয় তাহলে কিন্তু কাজ করবে না। সো প্রায় অনেকের এই ধরনের প্রবলেম হয় যে মনে হচ্ছে আমি কোড লিখছি কাজ করতেছি না, তখন দেখা যাবে যে এইটার যেই যেটা আমি টাইপ করেছি এটার সাথে আমার ইন্ডেক্স পেজে যে ক্লাস আছে সেটার স্পেলিং ঠিক নাই। তাহলে আসি এবার এখানে কিছু কোড লেখার চেষ্টা করি বা একটু সাজিয়ে নিই। কন্ট্রোল ডি দিলাম, এখানে একটা অবশ্যই এস টু ট্যাগ আছে, এগেন কন্ট্রোল ডি দিলাম, কন্টেন্টের পরে অবশ্যই একটা পি ট্যাগ আছে। তো আমি যদি প্রথমে পি ট্যাগ নিয়ে কাজ করি, সাপোজ যদি বলি টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন জাস্টিফাই দিলাম কন্ট্রোল এস অল্টার ট্যাব, রিফ্রেশ দিই, তাহলে আমরা দেখলাম কোড কিন্তু এখানে জাস্টিফাই হয়ে গেল। এখানে একটু বলে রাখা ভালো, আমরা যদি এখন এই কোডগুলো দেখি, যে কোড দেখলে কিন্তু ইজিলি বুঝতে পারবে যে কোন পার্টের জন্য কোন ক্লাস আমরা ইউজ করছি। এখানে আমরা কমেন্ট ইউজ করছি তার পাশাপাশি ক্লাস, সো এই ক্লাসগুলো কিন্তু এই মেন কোডের অধীনে, এই ক্লাসগুলো কিন্তু হেডার কোডের অধীনে, এবং হেডারের মধ্যে যে সিকোয়েন্সগুলো আমরা ফলো করছি যে কোড দেখলে কিন্তু ইজিলি খুঁজে পাবে। সো আমি যখন কোড করবো অবশ্যই ইউজার ফ্রেন্ডলি হতে হবে। এবার আসি যদি এখান থেকে একটু ফন্ট সাইজ সেট করি, ফন্ট সাইজ সাপোজ আমি 20 পিক্সেল দিয়ে দিলাম কন্ট্রোল এস অল্টার ট্যাব F5। সো এবার আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা প্যারাগ্রাফ ছিল, এটা আরেকটা প্যারাগ্রাফ ছিল, এটা আরেকটা প্যারাগ্রাফ ছিল। এখন যদি এমন হয় যে আমরা এই প্যারাগ্রাফের প্রত্যেকটা প্যারাগ্রাফ পর একটু স্পেস জেনারেট করতে চাই, এখন যদি আমরা বলি যে বটম, তাহলে কিন্তু এই বটমে একটা আসবে, এই বটমে একটা আসবে, এই বটমে একটা আসবে, অবশ্যই হবে। আবার যদি মনে করি অ্যাবাউট মাই পোর্টালের ঠিক উপরে একটা স্পেস দরকার আর এই পুরোটার নিচে একটা স্পেস দরকার, তো আমরা বিভিন্নভাবে কিন্তু এই কাজ করতে পারি। এই হেডিং ট্যাগ H1 ট্যাগ বা H2 ট্যাগ এখানে আছে, হেডিংয়ের টপ এবং বটম চাইলে সেট করতে পারবো, বিভিন্নভাবে কাজটা করানো যায়। তা আমরা যদি এখানে এভাবে চিন্তা করি যে এই পুরোটা কন্টেন্ট, এই পুরো কন্টেন্টের টপে এবং বটমে একটা স্পেস প্রথমে সেট করতে চাই, তাহলে এটা ইজিলি করা যাবে। আমাদের কন্টেন্টের মধ্যে যদি এখন যাই, সাপোজ বললাম যে প্যাডিং টপে বটমে সাপোজ বললাম 10 পিক্সেল, লেফট রাইটে আমার 0 পিক্সেল, দেখি কাজ করে কিনা কন্ট্রোল এস অল্টার ট্যাব F5। সো আমি একটা স্টাইল দেখাচ্ছি, আমরা কিন্তু যে কেউ এটা যে কোনোভাবে করতে পারবো। তাহলে এই যে বটমে 10, টপে 10। এবার আসি যে
এই যদি আমরা এই প্যারাগ্রাফের টপে যদি চাই 10 পিক্সেল, তাহলে কিন্তু এই লরমের টপ, এই লরমের টপ, এই লরমের টপ, তাহলে কিন্তু আমরা সেটাও চাইলে পারবো। তো দেখি করা যায় কি না, প্যারাগ্রাফ ট্যাগে যদি যাই, যে সাপোজ প্যাডিং টপ যদি আমরা বলি 10 পিক্সেল, তো আমরা যেহেতু সবগুলো পি ট্যাগ এখন পর্যন্ত কোনো ক্লাস ইউজ করিনি, সবগুলোর জন্যই কাজ করবে। তাহলে আমরা চাচ্ছিলাম এটা নিচে একটা ফাঁকা অংশ আসুক, সো টপ দেওয়ার কারণে কিন্তু নিচে ফাঁকা অংশ আসছে, পাশাপাশি আমাদের প্যারাগ্রাফগুলো আলাদা আলাদাভাবে বোঝানো যাচ্ছে। এখন যদি মনে করি এটাকে একটু কালার করবো, এগুলোকে কালার করবো, সব কিছু কিন্তু করা যাবে, এই কাজগুলো কিন্তু তোমরা পারবে। তারপর আমি ছোটো ছোটো দিয়ে একটা কাজ দেখাই, সাপোজ টেক্সটের মধ্যে যে একটা ইফেক্ট দেখাই, যে সাপোজ টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, সাপোজ বর্ডার বটম যদি দিই 2 পিক্সেল, সলিড লাইট স্কাইগুলো যদি দিতে চাই 2 পিক্সেল, দেখি কি হয়, আসছে। যদি এই লিখার কালারও চেঞ্জ করতে চাই, যদি মনে করি এই কালারটা দিব, দেওয়া যাবে, চাইলে রেড দেওয়া যাবে, যে কোনো কালার তো দেওয়া যাবে। তাহলে আমি যেখানে বলি কালার এবং এই লাইট স্কাই ব্লু যদি কপি করি, কন্ট্রোল ভি সেমিক্লোন, কন্ট্রোল এস অল্টার টাইপ F5, তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আসছে, কিন্তু লেখাটা দেখাচ্ছে যে অতটা ভালো লাগতেছে না। যদি আমরা একটু এইটাকে লাইট না বলে যদি শুধু স্কাই ব্লু বলি, সরি এটা না, কন্ট্রোল জেড দিলাম, যদি এটাকে স্কাই ব্লু বলি, দেখি কীরকম আসে, একটু ডার্ক হয়েছে। অথবা যদি আমরা এটাকে বলি ডার্ক ডার্ক ব্লু, কন্ট্রোল এস অল্টার টাইপ F5, সো আমরা এটা দেখতে পেলাম। সো আমরা ইফেক্টগুলো বোঝার চেষ্টা করলাম। যদি মনে করি লরমের এলটা একটু বড় করে দেখবো, কালার দেখবো, সেটাও কিন্তু সেট করা যাবে, এটা অলরেডি লাস্ট ক্লাস আমরা শিখেছি। সো আমরা চাইলে এখানে একটা স্পেন সেট করতে পারবো, একটা স্পেন সেট করতে পারবো, আমি স্পেনের মাধ্যমে এটাকে কিন্তু আমি করে ফেলতে পারবো। সো আমি যদি এখন এখানে লিখি স্টাইল, সাপোজ ফন্ট সাইজ বলে দিলাম 40 পিক্সেল, কালার যদি বলে দেই সাপোজ রেড, দেখি কি হয়, এখানে 40 পিক্সেলের পরে সেমিকোলন দেওয়া উচিত ছিল, কন্ট্রোল এস অল্টার ট্যাব F5, হয়ে গেল। আমি যদি মনে করি এটাকে বোল্ড করবো, এগুলো কিন্তু সবই করা যাবে, আমি এখানে আপাতত আর কাজ বাড়াচ্ছি না। এবার সর্বশেষ আমরা ফুটার পার্টটা দেখব, এখানে যদিও আরও অনেক পার্ট আছে, সবগুলি অ্যাড করা যাবে, আমি সর্বশেষ ফুটার পার্টটাতে যেতে চাচ্ছি। তাহলে আমরা এগেইন এই পার্টটাকে কপি করব, কন্ট্রোল সি, এবং এরপরে আমরা কন্ট্রোল ভি দিয়ে আমরা এখন ফুটার পার্টে যাচ্ছি, FWTER ফুটার। আমরা আপাতত আর কোনো সেকশন নিব না, এটা মুছে দিচ্ছি কোড, কন্ট্রোল অল্টার বি ফরম্যাটিং হয়ে যাক, কন্ট্রোল এস, তাহলে ফুটার কোড স্টার্ট। এখানে এগেইন দুইটা ক্লাস নিব, ফুটার ফুল, আর এখানে আমরা দিব হচ্ছে ফুটার। তাহলে এখানে আমরা চাইলে পি ট্যাগ ইউজ করে যেটা লিখতে পারি, যে কপিরাইট অ্যাম্পাসের চিহ্ন শিফট ধরে 7, সো কপি সিম রাইট সিম্বলটা নিয়ে আসতে পারি। এখানে যদি আমি লিখি সাপোজ 2020, এটা দিলাম, যদি মনে করি যে এখানে আরেকটা পি ট্যাগ নিব, এবং এখানে যদি বলে দেই ডিজাইন বাই, যদি একটা অ্যাঙ্কর ট্যাগ দিতে চাই, অ্যাঙ্কর ট্যাগ মানে বলবো আমি সাথে লিঙ্ক করাবো, সাপোজ আমি এখানে যদি HREF দিয়ে দিই, এবং এখানে যদি আমার সাইটটাকে লিঙ্ক করাতে চাই, আমি এখান থেকে লিঙ্কটা কপি করলাম, এবং এখানে যদি আমি দিয়ে দিই কন্ট্রোল ভি দিয়ে, তাহলে অবশ্যই লিঙ্কটা কাজ করবে। আমি দেখি কন্ট্রোল এস দিলাম, কী কাজ করলাম একটু দেখি, রিফ্রেশ, আমার কিন্তু আসছে কপিরাইট ডিজাইন বাই। এখন ফরম্যাটিংটা আমরা ঠিক করব, ফরম্যাটিংটা ঠিক করার জন্য আমাদের যেটা করতে হবে, অবশ্যই ক্লাসগুলো আমাকে লিখতে হবে, কন্ট্রোল সি স্টাইলে যাব। তাহলে এখানে আমি এগেন কন্ট্রোল শিফট স্ল্যাশ, এখানে লিখবো হচ্ছে ফুটার কোড স্টার্ট, এখন যদি আমরা বলি যে ডট, কন্ট্রোল ভি, কন্ট্রোল ডি দিলাম, ডুপ্লিকেট এবং ফুটার দুইটা পার্ট পেলাম, কন্ট্রোল ডি, এরপরে অবশ্যই পি ট্যাগ আছে, তিনটাই লিখে ফেললাম, কন্ট্রোল এস। এখন যদি আমরা ফুটার ফুলের একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, অর্থাৎ হেডারের ব্যাকগ্রাউন্ডটা যদি দিতে চাই, আমরা নিয়ে আসতে পারি ইজিলি, হেডারের ব্যাকগ্রাউন্ড ছিল লাইট গ্রে, কন্ট্রোল সি, আমরা ফুটার ফুলের মধ্যে সেটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের হেডারের মধ্যে যে হাইটটা ছিল সেটা যদি আমরা সেট করতে চাই, যে হেডার 40 পিক্সেল, লাইন হাইট 40 পিক্সেল, এটাকে কপি করে নিলাম, একই রাখতে চাচ্ছি আলটিমেটলি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, অল্টার ট্যাব F5। তাহলে আমরা দেখতে পেলাম চলে আসছে, কিন্তু এখন এই লেখাটা কেন এর মধ্যে নাই,
কারণ দুইটা পিটেক আছে, আমরা যদি এখন দুইটা পিটেককে পাশাপাশি বসাতে চাই অবশ্যই আমাকে বলতে হবে ফ্লট লেফট। তাহলে দেখি এটা করা যায় কিনা, যদি আমরা এখানে বলি ফ্লট লেফট অবশ্যই এটা হয়ে যাবে, কন্ট্রোল এস অল্টা ট্যাব F5 চলে আসে। এখন যদি ডিজাইন বা এটাকে যদি ডান দিকে নিতে চাই তাহলে অবশ্যই সেটা করা যাবে। আমরা যদি এখন ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাই, এখানে যে কোনো একটাকে সাপোজ এটাকে যদি বলি, এটা ক্লাস যদি নেই সাপোজ ক্লাস রাইট দিলাম, তাহলে অবশ্যই আমার স্টাইল ডটে যাব, এখানে বলবো যে ডট ফুটার ডট রাইট, দুইটা ক্লাস ফুটারের মধ্যে রাইট, এটা বোঝাচ্ছি শুধু রাইট লিখলে কিন্তু কাজ করতো। তো এখন যদি আমরা বলি যে প্যাডিং লেফট সাপোজ 600 পিক্সেল, দেখি কি হয়, কন্ট্রোল এস অল্টা ট্যাব F5 চলে গেছে। এগেন ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে আমরা এটা কিন্তু ঠিক করতে পারবো যে একজাক্টলি কোথায় যাওয়া দরকার। আমি এই যে অ্যারো চিহ্ন দিয়ে যদি আমি এই প্যাডিংটাতে ক্লিক করি, ক্লিক করলাম তাহলে অবশ্যই এই যে ফুটার ডট রাইট এটা পেয়ে গেছি। এখন আপেরও দিচ্ছি, ওখানে ক্লিক করার পরে দেখি কতটুকু গেলে পারফেক্ট হবে, কত পিক্সেল আমরা লেফট প্যাডিং সেট করব। তো এখন পর্যন্ত এখন ভেঙে গেল, এবার আসি তেমন 855 পিক্সেল। সো আপেরও ডাউনও দিয়ে আমি ফিক্স করব যে কতটুকু যাওয়া দরকার। তাহলে 855 পিক্সেল যদি এখন সেট করে দিই, কন্ট্রোল এস অল্টা ট্যাব F5, তাহলে দেখা যাচ্ছে এটা কিন্তু সেট হয়ে গেছে। এবং এখন যদি ক্লিক করি দেখা যাবে আমার কিন্তু সাইটটা ওপেন হয়ে যাবে, এখানে যদি লিঙ্কটা কাজ করেছে এবং সাইটটা কিন্তু ওপেন হয়ে গেল। আমি ব্যাকে যাচ্ছি, কীভাবে ওপেন হবে, নতুন উইন্ডোতে ওপেন হবে কিনা সব কিছু কিন্তু সেট করা যাবে। সো আপাতত এই পার্টটা এতটুকু থাক। এখন আমরা চাইলে ড্রপ ডাউন মেনুটা দেখে নিতে পারি, কীভাবে ড্রপ ডাউন মেনুটা শো করানো যায়। যদিও আমরা আজকাল এই মেনুগুলো দেখাচ্ছে বুটস্ট্র্যাপ থেকে কপি পেস্ট করে এনে বসাই, তারপর ফরম্যাটিং করি, তারপর আমি চাইলে এখানে ড্রপ ডাউন মেনুটা দেখে নিতে পারি। তো আসি এটা ড্রপ ডাউন মেনু সেট করার চেষ্টা করি এবং এটা দিয়ে আমরা ক্লাসটা শেষ করব। তাহলে ড্রপ ডাউন মেনুটা কোথায় হওয়া উচিত, সাপোজ আমি চাচ্ছি টিউটোরিয়ালে মাউস ধরলে আমার এখানে একটা ড্রপ ডাউন মেনু আসবে লাইক এরকম। তাহলে আমরা এই কাজটা করার জন্য আমরা একটু খুঁজি টিউটোরিয়াল শব্দটা কোথায় আছে। এই হচ্ছে আমাদের টিউটোরিয়াল, তার মানে এই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। ওকে, তার মানে এই লিস্টের অধীনে এই টিউটোরিয়ালের ঠিক পরে নতুন করে মেনু তৈরি হবে। তার মানে মেনু তৈরি করার জন্য ইউএল এর শুরু শেষ, এলআই এর শুরু শেষ এবং এর শুরু শেষ, এখানে এইচ আর ইএফ হবে। এবং এখানে আমি যদি এখন বলি লাইক এসটিএমএল, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট দিচ্ছি কয়েকটা, সাপোজ এখানে বললাম যে সিএসএস, এখানে বললাম সাপোজ পিএইচপি, এখানে বললাম সাপোজ এসকিউএল, এরপরে বললাম সাপোজ জেএস। কন্ট্রোল এস দিয়ে দেখি আমাদের রিফ্রেশ বাটন দিব, আমরা ব্রাউজারে এসে কি আসে দেখি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসছে, কিন্তু আমরা যেভাবে চাই সেভাবে কিন্তু আসেনি, আবার এটার কিন্তু একটা ফরম্যাটিং নষ্ট হয়েছে। সেগুলো এখন আমরা ঠিক করে ফেলবো, যে দেখি কিভাবে ঠিক করা যায়। তাহলে আগে আমরা একটু দেখে নিই যে ন্যাববারের অধীনে ইউএলের মধ্যে এলআইয়ের ভিতরে কিন্তু আবার ইউএল এবং তার ভিতরে এলআই, সো সিকোয়েন্সগুলো ফলো করে আমাকে আগে স্টাইলটা সেট করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা এই মেনুটা তৈরি করার জন্য যেটা করতে পারি, এখানে আরেকটা স্টাইলের কথা বলতে পারি, যে আমরা যেভাবে কোড লিখলাম আমরা যদি এইভাবে লিখি যে ন্যাববারের মধ্যে অ্যারো চিহ্ন দিয়ে যদি দিই, যে ন্যাববারের পরে হচ্ছে ইউএল, এবং এখানে যদি দিই ন্যাববার অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে যদি বোঝায় যে এরপরে এ আছে, যদিও এটার আলাদা মিনিং আছে যে চাইল্ড প্যারেন্টের ইস্যু, আপাতত জাস্ট অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে লিখি দেখি কি হয়, তাহলে আমাদের লিঙ্কগুলো বোঝাতে সুবিধা হবে যে কার পরে কে আছে। কন্ট্রোল এস অল্টা ট্যাব, দেখি কোনো ধরনের পার্থক্য আসে কি না। আচ্ছা, পার্থক্য আসছে, এটা কিন্তু ভার্টিক্যাল আসছে। সো এখনই আমরা এটাকে ঠিক করব। এখন আসি যে আমরা যখন মাউস ধরবো তখনই কিন্তু এটা আসবে, তার আগে কিন্তু আসবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে এটা ফিক্সড হয়ে আসে। তাহলে এটাকে প্রথমে আমাকে হাইড করতে হবে, তাহলে হাইড করার জন্য এখন আমরা কী করব, অবশ্যই সিএসএস এর মাধ্যমে এই কোডগুলো করতে হবে। তাহলে আমরা ড্রপ ডাউন মেনুর জন্য এখানে আলাদা একটা সেকশন তৈরি করি, কন্ট্রোল শিফট এস, সো ড্রপ ডাউন মেনু, যদি এটার জন্য আলাদা একটা কোড লিখি তাহলে আমাদের কী হবে, যে প্রথমে আমাদের ন্যাববারের মধ্যে ইউএলের মধ্যে এলআই এবং এলআইয়ের মধ্যে যেই ইউএলটা আছে, এটা আসলে কী লিখলাম, ন্যাববারের মধ্যে ইউএল, ইউএলের মধ্যে এলআই, দেন হচ্ছে ইউএল। ব্যাপারটা যদি বুঝে আসি,
তাহলে নেববারের মধ্যে প্রথমে ইউএল, ইউএলের মধ্যে এলআই, সো এলআই তো অনেকগুলো আছে, সেটা দিয়ে সব এলআইকে বোঝানো হচ্ছে যে ইউএলের পরে যে এলআইগুলো, কিন্তু এরপরে আমরা দেখতে পাচ্ছি এলআইয়ের পরে আমাদের কিন্তু এটা দরকার নেই এখানে, এলআইয়ের পরে আমাদের দরকার কোনটা হচ্ছে ইউএল। সো এই পর্যন্ত আমরা আসছি, এখন এটা এই ইউএলটাকে আমরা কী করবো, হাইড করবো। তাহলে আমরা এখানে যেটা বলতে পারি সেটাকে হচ্ছে, এখানে বলতে পারি হচ্ছে পজিশন অ্যাবসলিউট, কারণ এটাকে আমরা পরবর্তীতে শো করাবো, এটাকে চেঞ্জ করাবো পজিশন অ্যাবসলিউট, এবং আমরা ডিসপ্লে নান করে দিচ্ছি। ডিসপ্লে নান মানে হচ্ছে এটা আর দেখাবে না, সো আমরা দেখতে পাচ্ছি এখন দেখাইনি, কিন্তু যখন মাউস হবার করবো টিউটোরিয়ালের উপরে তখন কিন্তু এটা আসতে হবে। তাহলে এটা কিন্তু একটা এলআই, সো এলআইয়ের উপরে যখন হবার করবো তখন আসতে হবে। তাহলে এই কোডটা আমরা কীভাবে লিখবো, তাহলে আমরা যেটা করতে পারি এটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে বলবো এলআইয়ের উপরে যখন আমরা হবার করব তখন কোড কী হবে সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে। তাহলে আমরা এখানে কি করিয়েছি যে ইউএলটাকে আমরা নান করে দিয়েছি, কিন্তু যখন এলআইয়ের উপরে যখন এই এলআইয়ের উপরে যখন হবার করবে, এ এলআই মানে কোনটা, এগুলো প্রত্যেকটা এলআই, সো এখানে যখন হবার করবো তখন ডিসপ্লে করবে। তাহলে এখানে আমরা লিখছি এলআইয়ের উপরে যখন হবার করবে তখন কী হবে, তখন ডিসপ্লে করবে। তার মানে এই ক্ষেত্রে আমরা কী বলে দিব, ডিসপ্লে ব্লক, আমরা ডিসপ্লে ব্লক দিলাম কন্ট্রোল এস অল্টার ট্যাব F5। দেখি এই যে চলে আসছে, ব্যাকগ্রাউন্ড কালার যদি এটা রাখতে চাই দেখি করা যায় কি না, ব্যাকগ্রাউন্ড কালার তাহলে আমরা লাইট স্কাই ব্লু যদি দিই কন্ট্রোল এস অল্টার ট্যাব F5 আসছে। এখন আমরা ফরম্যাটিং করে এটাকে ঠিক করতে পারবো। এবার আসি যে আমাদের যে এই সিএসএস এর স্টাইলগুলো ফলো করতেছিলাম আর কি কি হওয়া উচিত। আমি এটাকে কপি করি এতটুকু, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে ইউএলের পরে অবশ্যই কি আসে যে এই ইউএলের ভিতরে কিন্তু আবার এলআই আছে। তাহলে আমরা সিকোয়েন্সটা ঠিক রাখি, পরে আমরা যেখানে দরকার সেখানে কোড লিখব। এবার কন্ট্রোল ডি দিচ্ছি, সো এলআইয়ের পরে কিন্তু আবার এ আছে, যদি প্রয়োজন হয় আমরা ইউজ করবো, নাহলে করবো না। ফরম্যাটিং ঠিক রাখি, কন্ট্রোল ডি, এরপরে যদি আবার হবার করে কোনো কিছু হয়, যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা সেটা লিখবো, নাহলে কিন্তু লিখবো না। তো দেখি আমাদের এতটুকু রেখে এরপরে চাইলে আরও কাজ করতে পারবো। তার মানে এখানে যদি জাস্ট একটা বোঝাই, এটা আসলে কী বোঝাচ্ছে, প্রথমে ইউএল তারপরে এলআই তারপরে ইউএল তারপরে এলআই। তো দেখি একটু আমাদের নর্মাল কোডে গিয়ে, প্রথমে নেববার তারপরে ইউএল তারপরে এলআই তারপরে ইউএল তারপরে এলআই, সো তারপরে এ তারপরে হবার, এখানে কিন্তু সেই সিকোয়েন্সটাই আমরা ফলো করেছি, নেববার ইউএল এলআই ইউএল এলআই এ, নেববার ইউএল এলআই ইউএল এলআই এ হবার। চাইলে আরও কোড একটু পরে আমরা অ্যাড করতে পারবো। এবার আসি যে এখন যেখানে দরকার সেখানে শুধুমাত্র আমরা কোড লিখব। আমরা যদি এখন অ্যাঙ্কর টেকে যাই, যে অ্যাঙ্কর টেকের মধ্যে যদি আমরা সেট করি যে সাপোজ ধরো ডিসপ্লে ব্লক প্যাডিং সেট করি একটা, সাপোজ আমরা যদি বলি টপে 3 পিক্সেল, রাইটে যদি বলি 115 পিক্সেল, বা যদি বলি 100 পিক্সেল, এবার যদি আমরা বলি বটম, সাপোজ বটমে 3 পিক্সেল দিলাম, আর লেফটে যদি আমরা সাপোজ 30 পিক্সেল দিই, দেখি কী আসে, কন্ট্রোল এস অল্টার ট্যাব F5। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু স্টাইল দাঁড়িয়েছে, আমরা এদের লেফটে 3 পিক্সেল দিয়েছি, সরি এই টপে আমরা দিছি 3 পিক্সেল, বটমে 3 পিক্সেল, কিন্তু এখানে দেখাচ্ছে অনেক বেশি দেখাচ্ছে, তো এটা আমরা চাইলে একটু ঠিক করে নিতে পারি, কারণ আমাদের এই যে এটার যে একটা হাইট সেই হাইটটা সম্ভবত এখানে পেয়ে গেছে। আমরা এটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের যে নেববার এর একটা হাইট আমরা এখানে বলতে পারি, তো সেই হাইটটা আমরা যদি লাইন হাইট হিসাবে চিন্তা করি তাহলে অবশ্যই আমাদের এটা একটু হলো সলভ হওয়ার কথা। দেখি একটু লাইন হাইট, সাপোজ আমাদের নেববারের হাইট কত, নেববারের হাইট হচ্ছে 80 পিক্সেল, তাহলে এটার অর্ধেক আমরা দিব, কারণ এখানে আমরা হাইট কম চাচ্ছি, 40 পিক্সেল যদি দিই কন্ট্রোল এস অল্টার ট্যাব F5, তাহলে এবার দেখতে পাচ্ছি আমাদের আমরা যেভাবে চাচ্ছি সেভাবে আসছে। তো এখন এই যে HTML-এর টপে 3 বটমে 3, লেফটে আমরা চাচ্ছি 30 আর রাইটে 115, যদি 110 আমরা দিয়েছি, যদি মনে করি একটু বাড়াবো রাইটে তাহলে 120 দিই কন্ট্রোল এস অল্টার ট্যাব F5। সো আমরা কিন্তু একটা ডিজাইন পেয়ে গেলাম। এখন যদি এটা হবার করলে একটা কালার আসে তাহলে দেখতে ভালো লাগবে, বা যে নিচে একটা বর্ডার দিতে চাই দেই, চাইলে তো অনেক কিছু করা যাবে, আমি জানি না তোমাদের ধৈর্য থাকবে কি না। বর্ডার বটম সাপোজ দিচ্ছি 1 পিক্সেল, সলিড সাপোজ ব্লু দিচ্ছি,
কন্ট্রোল এস, এখানে অল্টা F5 দিন, এই যে একটা ব্লু একটা বর্ডার আসছে। এবং এখানে চাইলে অনেক কাজ করা যাবে, লাস্টের বর্ডারটা আমরা কীভাবে রিমুভ করবো সেটা শেখা যেতে পারে। আমার সাইটে যদি আসি, মাউস ধরলে এই এখান থেকে এই পর্যন্ত একটা রেড বর্ডারও চাইলে আনতে পারবো। আমরা যদি আমার সাইটটা একটু দেখে আসি, এই যে লাস্টের বর্ডারটা একটু ডিফারেন্ট, সেটাও করানো যাবে। এখানে লাস্টের বর্ডারটা কিন্তু নাই, সো এগুলো আমরা চাইলে সব কাজ করতে পারবো। আমি রিফ্রেশ দিই, এখন যদি এখানে একটু ট্রানজিশন সেট করি মনে দেখতে ভালো লাগবে। তাহলে আমরা হভার করলে একটা কালার চাইলে সেট করতে পারি, যে হভার করলে কি হবে। সাপোজ কালার দিতে পারি ফন্টের কালার হোয়াইট, কন্ট্রোল এস অল্টা ট্যাব F5, দেখি কাজ করে কিনা। এই যে হভার করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কালার কিন্তু আসছে। আর এখানে যেই কালারটা আছে, যদি আমরা মনে করি একটু পরে আসবে, ট্রানজিশন চাইলে সেট করতে পারি। এখানে ট্রানজিশন অল লিনিয়ার 0.5S, দেখি কোনো ধরনের ইফেক্ট সেট হয় কি না। এই যে একটু পরে জাস্ট আসতেছে। আর যদি মনে করি যে এটার একটা কালার থাকবে, বাট ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের এখানেও ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করতে চাই, সেটাও কিন্তু চাইলে করা যাবে। সাপোজ এটা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার রেড, এটার মতো যদি চাই যে ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হবে, তাহলে আমরা করে দিই এখানে, দেখি কী ধরনের ইম্প্যাক্ট আসে। তো তোমরা এগুলো তোমাদের মতো করে ডিজাইন করবা, কন্ট্রোল এস অল্টা ট্যাব F5। সো আমরা দেখতে পাচ্ছি একটা পার্ট আসছে, আমি একটু কাজ দেখে ক্লাসটা শেষ করে দিব। এগুলো তো প্রত্যেকটা এলআই, তো এলআইয়ের এই প্রথম এলআইয়ের টপে একটা বর্ডার চাচ্ছি, আর এই এলআইগুলো লাস্ট বর্ডারটা রিমুভ করতে চাচ্ছি, তাহলে আমাদের ক্লাসটা শেষ হবে। আর এখানে যে কালারটা দিয়েছি ব্লু, এটা যদি একটু লাইট, জি একটু লাইট ব্লু দিই, তাহলে দেখি তো কেমন দেখায়। এবার একটু মনে হয় দেখতে আরও ভালো লাগতেছে। আচ্ছা, আমরা আগে ব্লুটা রাখি যাতে বোঝা যায় বর্ডারটা, তারপরে প্রয়োজন লাস্ট এটা অফ করব। এবার আসি যে আমাদের এখানে আরেকটু চাইলে সিএসএস এর কাজ দেখতে পারি, সেটা হচ্ছে যে আমরা চাইলে এখানে এই যে অ্যাঙ্কর টেক্টা আছে এটা কপি করি, কন্ট্রোল সি এবং এখানে কন্ট্রোল ভি। এখানে যদি বলি যে এলআই, আমরা টেবিল নিয়ে যখন কাজ করছিলাম এন্থ চাইল্ড নিয়ে কাজ করছি, আমরা এখানে যদি বলি ফার্স্ট চাইল্ড, তো এটার মধ্যে কী চাচ্ছি, সাপোজ আমরা বলে দিচ্ছি যে বর্ডার টপ, বর্ডার টপ সাপোজ যদি বলি যে 1 পিক্সেল সলিড রেড, দেখি কি আসে, কন্ট্রোল এস অল্টা ট্যাব F5। তাহলে এই যে একটা রেড বর্ডার দেখতে পাচ্ছি, আমি এটার কথাই বলতেছিলাম যে মাউসটা যখন টিউটোরিয়ালের উপরে ধরবো এর উপরে একটা বর্ডার আসবে, যে নিচে একটা বর্ডার আসছে। এখন আমি চাই লাস্টের বর্ডারটা রিমুভ করে দিতে, সেটা হচ্ছে লাস্ট এলআই, সো লাস্ট চাইল্ড। তাহলে এটা আমরা দেখি করা যায় কি না, এটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে আমরা লাস্টের পরিবর্তে ফার্স্টের পরিবর্তে বলবো লাস্ট চাইল্ড। আমরা চাইলে এন চাইল্ড দিয়ে ব্র্যাকেটে বলে দিতে পারতাম 1 2 3 এভাবে কাউন্ট করে, এটা ফার্স্ট আর লাস্ট যেহেতু নিয়ে কাজ, এখানে আমি ফার্স্ট আর লাস্ট লিখলাম। এখানে যদি বর্ডারটা আমি বলে দিই 0 পিক্সেল কন্ট্রোল এস অল্টা ট্যাব F5, তাহলে কিন্তু আমাদের এখানে চলে আসছে। সরি, কাজ করে নিই মনে হয়, রিফ্রেশ, কাজ করে নিই, আমি একটু দেখি কেন কাজ করলো না। আচ্ছা, বর্ডার টপ লিখে রাখছে, অবশ্যই এটা কী হবে, বর্ডার বটম, কন্ট্রোল এস অল্টা ট্যাব, সবাই একটু লক্ষ্য করবা। আমি এখন রিফ্রেশ দিই, জিএস এর ঠিক নিচে একটা কিন্তু বর্ডার আছে, এটা উঠে যাবে নিচের বর্ডারটা, রিফ্রেশ, এই যে নিচের বর্ডারটা উঠে গেছে। সো আমরা বেশ কিছু কাজ আমরা এখানে দেখলাম, আমরা চাইলে কিন্তু এই আইকনগুলো এক ক্লিক একটা জাস্ট কোড লিখে চেঞ্জ করে দিতে পারো, যদি মনে করি এই কালারটা চাই আইকনের মধ্যে। এখন কিন্তু খুব ডিফিকাল্ট হওয়ার কথা না, কোথায় যাবো আমি জাস্ট বোঝানোর জন্য যে কত দ্রুত যাওয়া যায়। সো আমাদের হেডারের মধ্যে আছে এই যে কালারটা ছিল ব্ল্যাক, আমি যেটাকে লাইট স্কাই ব্লু দিয়ে দিই, কন্ট্রোল এস অল্টা ট্যাব F5, এই যে কিন্তু এটার মতো মিলে গেল। সো আমরা চাইলে কিন্তু এভাবে ইজিলি কোড চেঞ্জ করে দিতে পারবো। সর্বশেষ যদি বলি 1170 পিক্সেল কেন দিলাম, যদি এখন এটা চেঞ্জ করলে কোড ভেঙে যাবে, তারপর আমি দেখাই। এখানে যদি আমি বলি যে সাপোজ 1200 পিক্সেল, কন্ট্রোল এস অল্টা ট্যাব রিফ্রেশ, তাহলে কিন্তু এই যে দুই পাশে স্পেস কমে গেল, আমার কোডে কোনো ইফেক্ট নাই। যদি ছোটো করি তাহলে ভেঙে যাবে। সাপোজ যদি 1000 পিক্সেল দিই, কন্ট্রোল এস অল্টা ট্যাব, তাহলে যে 1000 পিক্সেলের মধ্যে সেট হতে গিয়ে এটা কিন্তু দেখা যায় ওই উইডথের মধ্যে আমরা যে প্যাডিং দিয়ে সেট করছিলাম এটা কিন্তু এখন আবার ধরে ধরে ঠিক করতে হবে। বাট নিচের পার্টগুলোতে কোনো প্রবলেম নেই, এখানে যেহেতু দুইটা পার্ট আমরা এখানে ইন্সপেক্ট লিমিট দিয়ে প্যাডিং সেট করে চেঞ্জ করছিলাম, এখানে এটাও ভেঙে গেছে। সো এটা আমরা কিন্তু এখন আবার ইন্সপেক্ট লিমিটে ঠিক করতে পারবো।
সো এটাই হচ্ছে আমাদের ফুল উইথ এইচটিএমএল এর একটা এক্সাম্পল। সো আমাদের যেটা ছিল 1170 কন্ট্রোল এস রিফ্রেশ দেই, এবার যদি আমরা কন্ট্রোল প্লাস বা কন্ট্রোল মাইনাস দিয়ে দেখি দেখবো যে আমাদের সব কন্টেন্ট কিন্তু সেন্টারে আছে অনেকটা এটার মতো। কন্ট্রোল মাইনাস দিয়ে দেখো সব কন্টেন্ট কিন্তু সেন্টারে আছে। সো কন্ট্রোল জিরো দিলে নর্মাল পজিশনে চলে আসবে, এটাও কন্ট্রোল জিরো দিলে নর্মাল পজিশনে চলে আসবে। সো আমরা মোটামুটি একটা ডিজাইন কমপ্লিট ডিজাইন দেখার চেষ্টা করছি লাস্ট দুটি ক্লাসের উপরে ডিপেন্ড করে। চাইলে আরও অনেক কাজ এখানে দেখানো যেত, সো লেকচারটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে, আমি আর কথা বাড়াচ্ছি না। তোমরা যেটা করবা চাইলে এখানে ড্রপডাউন মেনু আরও বানাতে পারো এবং এখানে কন্টেন্ট তোমরা ইচ্ছা মতো সাজাতে পারো। আমি চাইলে এখানে কয়েকটা ইমেজ সেট করে দিতে পারি, যদিও শেষ করে দিতে চাচ্ছিলাম তারপরে মনোলিথিক ইমেজ সেট করি। সাপোজ আমাদের যে কন্টেন্ট পার্টটা আছে, আমি দ্রুত এখন কন্টেন্ট পার্টে চলে যেতে পারবো, নেভবার, তারপর হচ্ছে ব্যানার, তারপর হচ্ছে কন্টেন্ট। সাপোজ আমরা এই দুই পির মাঝখানে কিছু ইমেজ সেট করতে চাই, তো যদি মনে করি একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে রাখবো ইমেজগুলো রাখতে পারি। এবার আসি IMG SRC, আমাদের তো কয়েকটা ইমেজ ছিল তাই না। আমি যদি এবার স্লাইডার টুতে যাই, সরি কন্ট্রোল জেড কন্ট্রোল স্পেস বার, স্লাইডার বা স্লাইড ওয়ানে যদি যাই দিলাম, দেখি কন্ট্রোল এস, এখানে একটা উইড দিয়ে দিই, তা নাহলে ইমেজের সাইজ বড় থাকলে অনেক বড় দেখাবে। সাপোজ 300 পিক্সেল, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5। সো আমরা দেখতে পেলাম একটা ইমেজ কিন্তু আসছে। তো আমরা যে ইমেজটা কয়েকবার চাই কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে দিই, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ, আমরা কিন্তু পেয়ে গেলাম। আমরা যদি মনে করি এখন এই পির ভিতরে একটা ক্লাস নিব, সাপোজ পজিশন, আমি জাস্ট কীভাবে CSS নিয়ে কাজ করতে হয় সেগুলো কিন্তু একটু বোঝাচ্ছিলাম। এবার আসি স্টাইল, তাহলে আমাদের কন্টেন্ট কোথায় আছে সেখানে যাব, যে কন্টেন্ট সিকোয়েন্স ব্রেক করে আবার নতুন করে কোডে আসলাম, এই কারণে আমি ইচ্ছা করে আসলাম যাতে বোঝানো যায় যে কন্টেন্ট। তাহলে আমার কন্টেন্টের এখানে নতুন করে কী আসছে, ডট কন্টেন্ট ডট পজিশন। সাপোজ যদি আমি এখন বলি যে টেক্সট অ্যালাইন সেন্টার, দেখি কাজ করে কিনা, কাজ কিন্তু করছে। এখন যদি এখানে লাস্ট ক্লাস আমরা দেখেছিলাম যে অপাসিটি, সেটা যদি দেখতে চাই চাইলে দেখাতে পারি। তো সাপোজ ডট কন্টেন্ট ডট পজিশন, এরপর হচ্ছে IMG ট্যাগ, এর ভিতরে যদি বলি অপাসিটি, তারপর 0.5, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, এই যে সব 0.5 হয়ে গেলো। হবার করলে যদি ইমেজটা চেঞ্জ হয় তাহলে সেটা করা যাবে। তাহলে আমরা এটাকে কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ইমেজের উপরে যদি আমরা হবার করি, সো হবার মানে শুধু যে অ্যাঙ্কর ট্যাগ তা কিন্তু না, হবার করলে আমার নর্মাল পজিশন আসার কথা 1.0, তবে নর্মাল কালারটা শো করবে। দেখি এবার রিফ্রেশ দিয়ে, সো আমরা কিন্তু পেলাম। সো আমি চেষ্টা করেছি মোটামুটি সবগুলো পয়েন্টস কাভার করার জন্য। তো তারপরেও তোমরা যেটা করবা, প্রিভিয়াস দুটি লেকচার ভালো করে দেখে তারপরে লেকচারটি দেখবা, তাহলে এই লেকচার কিন্তু ডিফিকাল্ট মনে হবে না। যদি প্রিভিয়াস লেকচার না দেখো তাহলে কিন্তু লেকচারটা একটু হলেও ডিফিকাল্ট তোমাদের মনে হবে। তো এখানকার এই কালারটা একটু মনে হয় চেঞ্জ করে দিলে দেখতে ভালো লাগবে। আমরা নেভবারে যাই, নেভবারের এই যে ব্লু কালার ছিল এটাকে যদি আমি একটু স্কাই ব্লু করে দিই, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, দেখি কেমন দেখায়। আচ্ছা স্কাই ব্লু দেখাই যাচ্ছে না, যদি লাইট ব্লু করি, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, এবার একটু দেখাচ্ছে। সো আশা করি আগের থেকে এটা দেখতে ভালো লাগতেছে। তো আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই, আশা করি তোমরা এটা ভালোভাবে প্র্যাকটিস করবা। সবাই ভালো থাকবে, আগামী ক্লাসে আবার কথা হবে, আল্লাহ হাফেজ।